এত সব কথাবার্তা শুনলাম রে ভাই, জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল। সবার বিশ্বাস খলিফার মৃত্যু কাবার অভিশাপেই হয়েছে। এটা আরো কাজেকরি কথা। কি বলছো? নুমাইয়ের পুত্রের ধর্মই নেই, আল্লাহর উপর বিশ্বাস নেই, তার উপর গজব নাজিল না হয়ে খলিফার উপরে পড়েছে। হে খোদা, তওবা তওবা। তার মানে কি খোদার গজব আমাদের উপরেও নাজিল হবে? কেন নয়, আমরা হস্তি বাহিনীর সৈন্য ছিলাম মুসলমান, আব্রাহার হস্তি বাহিনী, আব্রাহার ধ্বংসের পরে এবার আমাদের ধ্বংস হওয়ার পালা। আমরা কি দোষ করেছি? যা কিছু করেছে আমাদের সেনাপতি ও খেলাফতের লোকজন করেছে, যে কোনো বিপদ আসলে তাদের উপরে হওয়া উচিত। কাবা ঘরে আশ্রয় নেব, কাবা ঘরে এত বেশি কান্না করব যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। হায় হায় হে প্রজারা, এ কি বিপদ হে প্রজারা, কি বিপদ তাই ঘটে গেল হে। তোমরা এখন অভিভাবকহীন হয়ে গেলে ইবনে নুমাইর কি করবে বলে তোমার মনে হচ্ছে? জানি না, অবশ্য অপেক্ষা করা উচিত, আশা করি ভালো কিছুই ঘটবে। যদি বুদ্ধিমান সেনাপতি হয় মক্কা থেকে অবরোধ তুলে নেবে এবং স্বামী ফিরে যাবে। যারা এই যুদ্ধের পক্ষে আছো তারা সাড়া দাও। খলিফাকে শিকারে নিয়ে গেছে এবং মুসলমানদের এই শোকে পরিণত করেছে। বোকা খলিফা শিকারে গিয়ে মুসলমানদের এতিম করে দিয়েছে। বসো। আল্লাহ জানেন আমি ক্ষমাশীল খলিফার চাইতেও হেজাজের আমিরের ভাইদের রক্ত বেশি চেয়েছি, কিন্তু কি করার আছে? আমাদের সৈন্যবাহিনী যাদের প্রতি 10 জনে মাত্র 2 জন যুদ্ধ করতে চাইছে, যুদ্ধ অব্যাহত থাকলে আমাদের ক্ষতি হবে। আমরা কুসংস্কারের কাছে যুদ্ধে পরাজিত হয়েছি, একদিন আমরা সবাই মারা যাব। ইয়াজিদ গত 1 মাস আগে দুর্ঘটনায় তার প্রাণ হারিয়েছে। গায়েবি কোনো হাত যেমন ছিল না, তেমনি মোজেজাও ছিল না। যদি তলোয়ারের শক্তি থাকতো তবে কখনোই এই কুসংস্কার পন্থীদের সঙ্গে যুদ্ধ ত্যাগ করতাম না আমরা। ইয়াজিদের মৃত্যুর পর কুফা আরো বেশি উত্তপ্ত হয়ে পড়ল। মূল কারণ ছিল কুফার মুসলমানরা কারবালার ঘটনার জন্য বেশি দায়ী ছিল, তারা নিজেদের দোষী মনে করে অনুতপ্ত হচ্ছিল। ইতিহাস সাক্ষ্য দেয় কুফা ও বসরার শাসক ইবনে জিয়াদ ইয়াজিদের মৃত্যুর সময় বসরায় অবস্থান করছিল এবং ইয়াজিদের দুশ্মনদের জন্য সকল পথ বন্ধ করে দিচ্ছিল। ইবনে জিয়াদ বিদ্রোহীদের ময়দানে ইন্ধন যোগাচ্ছিল। সুলাইমান সারাদ খাজাই, যিনি কুফায় ইমাম হুসাইনকে দাওয়াত দেওয়ার মূল ব্যক্তি ছিলেন, তিনি নিজেকে তাওয়াব বা তওবাকারী হিসেবে পরিচয় দিচ্ছিলেন। তিনি প্রকাশ্যে ইয়াজিদের লোকদের বিরোধিতা করা শুরু করলেন। হে নাফরমান বান্দারা, হে নফসের গোলামেরা, তোমরা শোনো, বিশ্বস্ততা ও চুক্তি ভঙ্গকারী হে অস্বীকারীরা, এই তাব্বাবিনরা যদি সমস্ত জীবন ও কারবালার শহীদদের জন্য রক্ত অশ্রু বিসর্জন দেই তবু আমাদের গুনাহ মাফ হবে না। যদি গুনাহ মাফ না হয় আমাদের চোখের মণি সাইয়েদুল মুরসালিনকে সাহায্য না করা, সাবাতুন নবী হুসাইন ইবনে আলীকে বিপদে ফেলা কবিরা গুনাহ, এটা আমাদের দূষিত রক্তের বিনিময়ে মাফ হতে পারে। এটা তোমাদের বিষাদগ্রস্ত মনের এই অসহায় বৃদ্ধ সুলাইমানের কথা।
তোমরা কাফনের কাপড় পরে যুদ্ধের ময়দানে এসো, যার যার ইচ্ছা তারাই আসো। বিসমিল্লাহ। নিজের কুদরত দেখা অমর, দেখি কি খুতবা পড়তে পারো। ঝামেলা ছাড়াই মেম্বরে গিয়ে কাজ শেষ করে দাও। ইবনে জিয়াদ মাথা চাড়া দিয়ে উঠলে কি করবে? বাদ দাও তো অমর স্যার, ইবনে জিয়াদ বসরা থেকে ফিরবে না। আগের বার অনিচ্ছা সত্ত্বেও এসেছিল, ইয়াজিদের ধোকা খেয়ে তিনি এখন বসরাতে আছেন। আবার যদি কুফায় আসতে চায় আমরা কঠিন ভাবে বাধা দেব। ওর আসার সকল পথ বন্ধ করে দিয়েছি। তুমি ভাবছো যে এই পরিস্থিতিতে তারা আমাদের নিকট বাইয়াত গ্রহণ করবে এবং কেউ বিরোধিতা করবে না? মিম্বরে খুতবা দিতে ভয় পাচ্ছ কেন? আরে তুমি কি এদের চেয়ে কম সম্মানী লোক? আমার যদি তোমার পিতার মতো এত নাম থাকতো, ইয়াজিদের মৃত্যুর খবর শোনা মাত্র নিজেই খলিফা হয়ে যেতাম। কুফার হুকুমত একবার হাত ছাড়া হলে হুসাইন ভক্তরা ক্ষমতা নেবে আর তুমি আমি ভবঘুরে হব। যদি সেটা না হয় সীমার, আমাদের লজ্জার বাকি থাকবে না। অমর, হুকুমত খালি মেম্বারও খালি, যদি না হয় না হোক, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমরা কারবালার কাহিনী ঘটিয়েও মন্দ কপাল নিয়ে বসে আছি। পানি কিন্তু এক বিন্দু হোক আর শত বিন্দু হোক, অনেক দূর গড়িয়েছে, মনকে শক্ত করো। এই শহরকে আবি ওয়াক্কাস বংশের রাজধানী বানাবো। Thank you.
আমার চেহারা কুচ্ছিত হয়ে যাক, কি বলবো? বলো, আমি কি আসলেই জাহেল ছিলাম? বলতে পারি হাল মিন্না সেরিন ইয়ান সুরনি, আমার মওলার ডাক শুনিনি। কি বলবো, কুফায় জমিন নামক হাজতে বন্দি ছিলাম এবং পয়গম্বরের নাতি হুসাইনের ডাক শুনিনি। কোনো বাহানা দিতে পারবো না, শুধুমাত্র গাফিলতি, গাফিলতি, গাফিলতি। দুর্বলতা দেখিয়েছি, পা অলসতা করেছিল, শয়তান আমার ঈমান চুরি করেছিল, জানের ভয় করেছিলাম, কেঁপেছিলাম, পিছু টান দিয়েছিলাম, আল্লাহর প্রেম থেকে ছিটকে পড়েছিলাম। আবু ইসহাক যদি কুফায় থাকত, কি কারণে চিন্তিত কিয়ান? ভয় পাচ্ছি এই আগুন হয়তো নিভে যাবে। মুসলিম বিন আকিলের কথা কি মনে আছে? কুফাবাসী লতা পাতার মতো শুকনো, দ্রুত নেতিয়ে পড়ে, দ্রুত জলে, আবার দ্রুতই নিভে যায়। আবু ইসহাক কুফায় থাকলে সব ছারকার করে দিত। সর্বশেষ দেখেছি, কি কারণে এখানে এসেছো মুখতার? যদি সম্ভবত প্রতিদিন আপনার সাক্ষাতে আসতাম, মনের ক্ষোভ মেটাতাম, কিন্তু আফসোস, আমিরের লোকেরা আমাকে ছায়ার মতো অনুসরণ করছে, আমার চলাফেরা ওদের নজরদারিতে আছে। আজ রাতে তাদের অন্য কোনো কাজ ছিল, তাই সুযোগ পেয়েছি, না হলে আজও আসতে পারতাম না। আজও ব্যাপার, তুমি তো আমিরের বাইয়াত নিয়েছ, শুনেছি তুমি তার অধীনে যুদ্ধেও গিয়েছ, তবে ভয় কেন? আমি আমিরের নিকট বাইয়াত গ্রহণ করিনি, বিনিময় করেছি। আল্লাহ সাক্ষী, আমার উদ্দেশ্য হুসাইনের খুনের প্রতিশোধ নেওয়া। হুসাইন, 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 হুসাইন মানেই দূরে চলে যাওয়া, মজলুমের আর্তনাদ, একাকিত্বের জালে বন্দি, একাকি, একাকি। আল্লাহর ইশারা ছিল যে আমি সিফিনের যুদ্ধে পঙ্গু হব, যেন ভাই হুসাইনের সঙ্গে কারবালার সঙ্গী হতে না পারি। আফসোস, যদি পঙ্গু না হতাম, তবে নিজেকে ভাই আব্বাসের মতো উৎসর্গ করে দিতাম। হে খোদা, যেহেতু এত বিপদের মধ্যে আমাকে তুমি এই দুনিয়ায় বাঁচিয়ে রেখেছ, আমি যেন ভাই হুসাইনের হত্যাকারীদের প্রতিশোধ দেখে যেতে পারি। ইয়াজিদের মৃত্যু দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে একটা সুসংবাদ। খোদার কসম, কারবালার খুনিদের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্তিতে নেই। সেই দিন খুব শীঘ্রই আসবে সহায়ক।
তুমি কি যুদ্ধের পোশাক এসেছো ইবনে নুমায়ের? তাহলে কি যুদ্ধ করতে এসেছো? বিসমিল্লাহ। যুদ্ধের পোশাক পুরুষের জন্য সর্বোত্তম পোশাক। এই পোশাক ছাড়া অন্য কোনো বেশে এখানে আসলে মানানসই হতো না। তিনি বোধ হয় মুসাব বিন জুবায়ের, তাই না? হ্যাঁ, মুসাব আমার ভাই। আমার মন খুব করে চাইছিল হেজাজের এই বীর যোদ্ধার সঙ্গে পাঞ্জাই পাঞ্জা লাগিয়ে লড়াই করব। সময় এখনো আছে। কেন মুসাব, দেরি হয়ে গিয়েছে। একজন যোদ্ধা পুরুষ ভালো একটি লড়াইয়ের জন্য সুযোগ ও কারণ খোঁজে। সেসব মাটিতে লুটিয়ে গিয়েছে, অর্থাৎ এখন যুদ্ধ করার সময় নয়, আর সেটা ঠিকও হবে না। তোমার সুযোগ ও কারণ খোদার জন্য হওয়া উচিত, ইয়াজিদের জন্য নয়। কোন খোদা আমির? আপনি যে খোদার ইবাদত করছেন, না ইয়াজিদ যে খোদার ইবাদত করত? আমার ও ইয়াজিদের খোদা, এর মানে কি? এটা প্রকাশ্য শিরক, এ মুশরিক, আল্লাহ এক। জি আমির, আমি বিশ্বাস করি খোদা একজনই, যিনি কিনা গায়েব থেকেও হাজির, আবার হাজির থেকেও গায়েব, যিনি অন্তর্চক্ষু দিয়ে দেখে থাকেন, মস্তিষ্ক দিয়ে নয়। তিনি সর্বশক্তিমান, সবকিছুর ঊর্ধ্বে প্রজ্ঞাবান ও জ্ঞানী, সবকিছুর ওপরে আধিপত্য বিস্তার করে আছেন। আমিও আপনি একই সত্তা দিয়ে তৈরি, দুজনেরই হাত পা পেট মাথা রয়েছে, চোখ কান মুখ ও শরীর রয়েছে। আপনি যেমন খান ও পান করেন, আমিও তাই করি। আপনি দেখেন শোনেন, আমিও শুনি দেখি। আচ্ছা, আপনারও আমার মধ্যে কি মিল রয়েছে? স্বীকার করুন যে আমার খোদা আপনার খোদা থেকে ভিন্ন হলেও হতে পারে, যদিও আমরা খোদার একই গুণগান গাই। এই দর্শন নিশ্চিতই ইয়াজিদের কাছ থেকে শেখা। এই ধরনের বিশ্বাস আমি দেখেছি অনেকের মধ্যেই রয়েছে। যে কেউ দাবি করতে পারে যে তার খোদা অন্যদের চাইতেও মহান, এটা তার নিজের ব্যাপার। এটা একদমই একটা জাহিলি যুগের কথাবার্তা। তবে পার্থক্য হচ্ছে, এখনকার জাহিলিরা পাথর, কাদামাটি, কাঠ অথবা কোন রকম স্বর্ণের তৈরি নয়। তারা এখন কি করছে? তারা এখন ছদ্মবেশ ধারণ করছে, ইমানদারদের সাজে লুকিয়ে রয়েছে। নাউজুবিল্লাহ, মনে হচ্ছে তৌহিদের বাণী দিচ্ছ। যুদ্ধের বিষয়ে কথা বলতে এসেছ নাকি ধর্মীয় জ্ঞান দিতে এসেছ? যুদ্ধের কি হলো মুক্তার? ইয়াজিদের মৃত্যুর পর শামের বাহিনী ভয়ে লুকিয়ে গিয়েছে, শান্তি চুক্তির ঘ্রাণ পাচ্ছি। অনুমান করছি যে হেজাজের আমির শাম বাহিনীর বাইয়াত হয়তোবা গ্রহণ করতেও পারে। আল্লাহ সকল ভালো মন্দ জানেন। তাহলে মদিনার রক্তপাতের বিচার কি হলো? কাবা ঘর জ্বালানোর বিচার কি হলো? এই মিথ্যাবাদী জালিমদের কোনো ধর্ম নাই, ক্ষমতাই আসল কথা। ক্ষমতার বিনিময়ে এরা ধর্মকে কলুষিত করে। এরা পবিত্র ইসলাম ধর্মকে ক্ষমতার ঢাল হিসেবে ব্যবহার করছে। এটা পিতামহ হযরত আলীর কথা মুক্তার। একদিন এই ধর্মই হবে ক্ষমতা ধরে রাখার একমাত্র কৌশল। যাবতীয় অনাচার অবিচারে ঢেকে যাবে সমগ্র বিশ্ব, মুসলমান মুসলমান বিরোধ চরম আকার ধারণ করবে। জালিম ও ইসলামের দুশ্মনরা আরো অনেক বেশি শক্তিশালী হবে। হত্যা নির্যাতন আর ধর্ষণ হবে, এটাই জালিমদের মূল অস্ত্র। ইয়াজিদ মারা গিয়েছে, তোমরা কি করতে চাইছো? আমরা আপনার নিকট বাইয়াত গ্রহণ করতে হাজির রয়েছি। শর্ত হচ্ছে যে
আমাদের সঙ্গে সামদেশে আসতে হবে। ইয়াজিদের সিংহাসনে আপনি খলিফা হবেন। কেন সামদেশে আসতে হবে? কেননা আমরা হেজাজে থাকতে পারবো না। যদি আপনার নিকট বায়াত গ্রহণ করি, তবে ইয়াজিদের বংশ থেকে অন্য কেউ খলিফা হবে এবং আমরা সামদেশে ফিরে যেতে পারবো না। অবশ্য দ্বিতীয় পথেরও ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় পথটা কি হবে শুনি? যুদ্ধ পরিত্যাগ ঘোষণা করব, অনুমতি দিলে হজ ও ওমরা করব এবং সামদেশে ফিরে যাব। হজ ওমরা করবে? যে কাবা ঘরে তোমরা আগুন দিয়েছো সেটা আবার তওয়াফ করতে চাইছো? হ্যাঁ, আগুন জ্বালানোর একটা উদ্দেশ্য ছিল, এই তওয়াফ করাও একটা উদ্দেশ্য। পবিত্র উদ্দেশ্যে এই পদক্ষেপ নিতে চাই, বিস্তারিত পরে বলবো। না ইবনে নুমায়ের, না, যথেষ্ট হয়েছে। তোমাদের কাবা ঘরে আগুন দেওয়ার কষ্ট এখনো বহন করছি। তোমাদের প্রথম প্রস্তাবে জানাচ্ছি যে আমরা আমাদের কাবা ঘরে তোমাদের কাছে পানাহ চাইছি। কোন রকম ভাবে পবিত্র এই কাবা শরীফ ত্যাগ করতে পারবো না, কিন্তু তোমরা কিভাবে ত্যাগ করতে পারো সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। কাবা ঘরের মতো পবিত্র স্থানে তোমাদের আগুন লাগিয়ে দেওয়ায় প্রত্যেকটি মুসলমানের বুকে প্রচণ্ড আঘাত দিয়েছে। মনে হয় তাদের রাগ দমন করা অসম্ভব। হয়তো পবিত্র কাবা ঘরের আঙিনায় তোমাদের কতল করে রক্তের বন্যা বইয়ে দিতে পারে। আমার বিশ্বাস হচ্ছে না এই জানোয়ার কতটা আশাবাদী ও ধূর্ত। ভেবেছিলাম যে জানোয়ার শুধুমাত্র ছিঁড়ে করে থাবা বসায় এবং ধারালো দাঁতের অধিকারী, তারা জ্ঞান বুদ্ধিতে দুর্বল হয়। কিন্তু এই জানোয়ারটার দর্শনও ভালো জানে। জি, কিন্তু আত্মবিশ্বাস পুরো নষ্ট হয়ে গিয়েছে, বেশ ভয় পেয়েছে। অবশ্যই ভয় পাওয়া উচিত, অবশ্যই ভয় পাওয়া উচিত মুসাব। ও এমন একটা বাহিনীর সেনাপতি যার সিপাহীরা ভাবছে যে ওর কারণে যাবতীয় গজব নাজিল হচ্ছে এবং তাদের পথভ্রষ্ট করা হচ্ছে। যদি তারা যুদ্ধের ইচ্ছা পোষণ করে ওর বিরুদ্ধে, অবশ্যই একটা বিদ্রোহের সম্ভাবনা রয়েছে এবং ওকে টুকরো টুকরো করে ফেলবে। যদি অনুমতি দিতেন, কাবা ঘরে কেন আগুন দিয়েছে উদ্দেশ্য কি সেটা জানতে পারতাম, এবং কেন আবার তাওয়াফ করতে চাই সেটাও জানতে পারতাম। আমি এটাই জানতে চাইছিলাম। না মুসাব, না, এই জনতা ইয়াজিদের মতো কথা বলায় অনেক পটু। ভাষার জাদুকর ইয়াজিদ সে ছিল একজন কবি এবং ওর কবিতা শিরক মিশ্রিত ছিল। এদের কবিতা মুশরিকদের বড় নিদর্শন। আচ্ছা মুসাব জান, শামের লস্কর বাহিনী থেকে মুক্তি পাওয়া গেলেও উত্তম হচ্ছে ইরাক বিজয় নিয়ে কিছু চিন্তা ভাবনা করা। খারেজি সম্প্রদায়ের নেতা নুজদা ইবনে আমের শামের ইয়াজিদ বাহিনীর সঙ্গে হেজাজের আমিরের সমঝোতার প্রস্তাবে চরম বিরোধিতা করে। খারিজি সম্প্রদায় প্রকাশ্যে ইয়াজিদ বাহিনী ও অন্যান্য ক্ষমতালোভী মুসলমানদের কাফের হিসেবে ঘোষণা দিল। এই ঘটনার পর হেজাজের আমির আল জুবাইরের বংশধরদেরও কাফের হিসেবে ফতোয়া দেয়া হল এবং তাদের রক্ত ঝরানো হালাল ঘোষণা দেওয়া হল। অন্যদিকে আমির মুক্তারকে দেয়া শর্ত ইরাকের হুকুমত না দিতে নানান কৌশল অবলম্বন করতে থাকলেন। তিনি তার ভাই মুসাবকে ইরাকের কুফা ও বসরায় যেতে বললেন, কিন্তু মুসাব সেখানে যেতে অপারগতা প্রকাশ করল, কেননা আমির মুক্তারকে ইরাকের হুকুমত দেবেন বলে লিখিত ওয়াদা করেছিলেন। মুসাব ভয় পাচ্ছিল এর ফলে হয়তো মুক্তার বিদ্রোহী হয়ে যাবে এবং আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে।
জনাব নুজদা ইবনে আমির, কেমন আছো? জিজ্ঞেস করো না মুখতার, ভালো নেই, খারাপ 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 আছি। কি ভাবছো মুখতার? গত রাত থেকে আমি মক্কার সব জায়গায়, রাস্তায়, সব তাবুতে তোমার খোঁজ নিয়েছি। কি বিষয়? ওদিকে ওই পাশে চলো, বিস্তারিত বলছি। কি হয়েছে? একটা বিষয় যেটা এখনো অব্যাহত আছে, হেজাজের আমির দ্বারা নুমাইরের পুত্রের সাজা নিয়ে কি হবে? আমাকে ক্ষমা করো শায়খ, বাইয়াত ভঙ্গকারীর সঙ্গে কথা, তাও আবার গোপনে গিয়ে। তার মানে আমিরের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার আপাতত বাইয়াত ভঙ্গের কোনো ইচ্ছা নেই। ভয়টা কিসের? ভয় পাবো না? না, তুমি আর যাই হোক কম শক্তিশালী নও মুখতার। মক্কার যুদ্ধে হেজাজের প্রচুর মানুষ তোমার ভক্তে পরিণত হয়েছে। তুমি নিজে কেন খলিফার আসনে বসছো না মুখতার? খোদার কসম, এই আমিরের চেয়ে তুমি বেশি উপযুক্ত। আমাকে লোভ দেখিও না শায়খ, শত্রুতা সৃষ্টি হবে। তুমি কেন নিজেকে না বোঝার দলে রাখছো মুখতার? এই আমির ওয়াদা ভঙ্গকারী আর ধ্বংসকারী, রাধা সাঁকো দিয়ে পার হয়ে যায় আর সে কিনা লাথি মেরে ক্ষমা চায়। এসো সময় থাকতে থাকতে বিদ্রোহ করি আর তোমার ভেতরের মনোবাসনা পূর্ণ করি মুখতার। ভুল করছো শায়খ, আমিরের মনোবাসনা পূর্ণ হতে চলেছে। না মুখতার, এই বাসনা টেনে ছিঁড়ে ফেলবো। আমি আমার খলিফা আলীর দীক্ষায় দীক্ষিত, এই আমিরের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তুমি মক্কার যুদ্ধে কিভাবে ঐক্যবদ্ধ হলে? ওই সমঝোতা আমার ছিল না, খারিজিদের সঙ্গে আমিরের সমঝোতা ছিল, আমি মধ্যস্থতা করেছি। আমি হতভম্ব হয়ে যাচ্ছি, একটা গল্প ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। কি আমার পর্যন্ত অপেক্ষা করে তুমি আলী পুত্রের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে? বয়োজ্যেষ্ঠদের কসম, পয়গম্বরদের কসম দিচ্ছি, এখনই সঠিক সময় এই আমিরের বিরুদ্ধে বিদ্রোহ করার। এটা সমস্ত মুসলমানের জন্য উপকারী হবে। এসো কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে লড়াই করি। না শায়খ, তুমি যদি রাজি না হও তাহলে আমাদের কিছুই করার নেই, আমরা নিজেরা যতটুকুই পারি তা দিয়েই লড়াই করব। জেনে রেখো, ওরা তোমাকেও ছাড় দেবে না। কিভাবে জানলে? নিজেই শুনেছি, একদিন নিজের ভাই মুসাবের সঙ্গে নির্জনে কথা বলছিল, সেখানে তিনি তার ভাইকে বলেছেন যে ইরাকের হুকুমত নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। আল্লাহ আমাকে মাফ করুন, তোমার কণ্ঠ চিরতরে বন্ধ করার চেষ্টা চলছে। তুমি আরেকবার চিন্তা করে দেখো মুখতার, নিজেকে বাঁচানোর জন্য হলেও ওই আমিরের সঙ্গে সমস্ত চুক্তি ভঙ্গ করো। মুখতার, তোমাকে আমি যথেষ্ট বিচক্ষণ মনে করি। এই অধমের প্রস্তাব হচ্ছে যুদ্ধের ব্যাপারে আর আগানো ঠিক হবে না। মক্কা ও কাবা ঘর দুশ্মনের জন্য নিরাপদ, এই পবিত্র আঙিনায় যুদ্ধ করা উচিত নয়। যদি তা প্রতিরক্ষার জন্য না হয় তবে হারাম। ইবনে নুমায়ের তার সৈন্যবাহিনী নিয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করতে চাইছে, তাহলে আমাদের এখন কি করা উচিত? কি করতে পারি? তুমি বলো আবু ইসাক। কি বলবো? তোমার দৃষ্টিভঙ্গি কি মুসলমান? শান্তি চুক্তির পক্ষে আছো? শামের ওই সৈন্যবাহিনীর সঙ্গে যারা কিনা নিষ্পাপ মুসলমানদের ধর্ষণ করেছে, যারা কিনা নিরপরাধ মুসলমানদের রক্ত ঝরিয়েছে, যারা পবিত্র কাবা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, এদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। ইবনে নুমায়ের ইয়াজিদ বাহিনীর হুকুমদাতা ছিল, ওর শাস্তিও কম হওয়া উচিত নয়, এটাই সত্যি। শামের সকল অপরাধী এবং নিরপরাধীদের কিভাবে আলাদা করব? ইবনে নুমায়ের অপরাধ প্রমাণিত হয়েছে, শাস্তিও পাবে। অন্যদের এখন কি করব বলো? তোমার কথা মতো যারা কাবা ঘরে পাথর আর আগুনের গোলা নিক্ষেপ করেছে তারা সবাই অপরাধ করেছে, সবাইকে কিভাবে চিহ্নিত করব এখন বলো?
আমি শামের বাহিনীর সিপাহীদের ধরে শাস্তির পক্ষে নই, এটা আমার কথাও নয়। আপনি যত চেষ্টাই করুন, হয়তো কিছু লোক ক্ষমা পেয়ে যাবে যারা অপরাধ করেছিল। তাদের শাস্তি আল্লাহর হাতে সঁপে দিন। এতদিন শামের বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন, এখন আপনারা ইবনে নুমাইরের বাহিনীর সঙ্গে লড়ছেন। যে ইবনে নুমাইরের সঙ্গে অবস্থান করবে সে অপরাধী। খুবই ভালো কথা। আগামীকাল আমি এই বলে ঘোষণা দেব যে শামের বাহিনী নিরাপদ থাকবে, কেবলমাত্র ইবনে নুমাইর ব্যতীত যারা আমাদের সঙ্গে আসবে তারা নিরাপদ। আর কেউ না আসলে তার সঙ্গে যুদ্ধ করব। হযরত জনাব, নুমায়ারের পুত্র এখন যথেষ্ট দুর্বল, তার সঙ্গে রাগী আচরণ আপনার সৌন্দর্য নষ্ট করে দেবে জনাব। তাকে আরেকটা সুযোগ দেওয়া যেতে পারে, সুবিচার করবেন, ভালো কথা, তাকে আদব পেতে শেখানো হোক, অবশ্য সেটা রাজনীতির ভাষা দিয়ে, ক্রোধ ও জালিমের ভাষা দিয়ে নয়। এতে করে সে পালিয়ে যাবে, আপনি এমন ভাবে শাস্তি দিন যেন নিজেদের ভুল বুঝতে পেরে হাত পা বাঁধা অবস্থায় আত্মসমর্পণ করে। এতে বিচার যেমন হবে, বশ্যতাও স্বীকার করবে। মাশাল্লাহ আব্দুল্লাহ, মাশাল্লাহ, তোমাকে সাধুবাদ জানাই। এটাই এটাই সর্বোত্তম পন্থা, খুব ভালো। আচ্ছা বলো এবার কি করতে পারি। জনাব, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আজব এক গল্প শুনেছি। শামের লোকজন তো খারাপ নয়, সেটা সকলেই জানে। মদিনাতুন নবীতে হামলার মূল হতা ছিল মুসলিম ইবনে উকবা। উকবার মৃত্যুর পর ইবনে নুমাইর নিযুক্ত হন। এদিকে মুসলিম ইবনে উকবা যখন মদিনার মুসলমানদের হত্যা করল এবং তাদের ধন সম্পদ লুট করল এবং মৃত্যুবরণ করল, মৃত্যুর পূর্বে একটা ইচ্ছা করেছিল। ইবনে উকবা মৃত্যুর সময় ঘোষণা করেছিল যে আমি যা কিছু করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। ভালো করে শুনুন, আমি যা কিছু করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, এবং খোদার কসম আমার জীবনের সবচাইতে খুশির সময় ছিল মদিনার লোকদের কতল করা এবং ধ্বংস করা। আখেরাতে এর সওয়াব পাবো বিশ্বাস করি। আল্লাহু আকবার, আসলেই এমন কথা বলেছিল? জি বলেছিল। আপনি এই জনতা শাসন করছেন, এদের বিশ্বাস পরিবর্তন করার কোনো দরকার নেই, এদের দিনের পরিচয়টা জানানোর কোনো রকম দরকার নেই, এদের হেদায়েত করার কোনো দরকার নেই। এরা সঠিকও চেনে না, ভুলটাও চেনে না। সম্ভবত কোন রকম কষ্ট ছাড়াই এদের উপরে ক্ষমতা জাহির করতে পারবেন। এখন কাবার বরকতে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা উত্তম সময়। এখন সামদেশের লোকদের মশকরা করতে পারবো। এরা সবাই যেন হেদায়েত প্রাপ্ত হয়। অতএব কলুষিত মস্তিষ্কের লোকদের জন্য কাবার মজে যা নষ্ট করা ঠিক হবে না।
তোমার কিসের কারণে অন্তর্জালা হচ্ছে মুক্তার? হযরত আলীর প্রতি ইচ্ছা ও সংকল্প। তাহলে হুসাইনের খুনের প্রতিশোধের কি হবে? মুক্তার যত চলবে তৃষ্ণার্ত হবে, মুক্তার যত চলবে তত দুর্দান্ত হবে, মুক্তার যত চলবে পাক পবিত্র হবে। কোথায় যাচ্ছ বিন হরাইস? যদি আল্লাহ চান তো মিম্বরে গিয়ে আমি খুতবা পাঠ করব। কি উপলক্ষে? ইবনে জিয়াদের নায়েবে হুকুমতের কাজ করছি। আমির ইবনে জিয়াদ নিজে কোন জাহান্নামে গিয়েছেন আর তুমি হয়েছে সেই ইবনে জিয়াদের নায়েবে হুকুমত। মুখ সামলাও আমির, আমি ওমর সাদ নই বা জনতার কেউ নই যারা জানের ভয় করবে। আমির ইবনে মাসুদ, বাজে কথা বলো না, বসো। এই দুজনকেই দেখতে পাচ্ছ, এরা ইবনে জিয়াদের বার্তাবাহক। ইবনে জিয়াদের পক্ষ থেকে আমি কুফাবাসীদের জন্য খবর পাঠ করব। খোদার কাছে পানাহ চাই। শুনলে তো ভাইয়েরা, ইবনে জিয়াদ নিজেকে খলিফা ঘোষণা দিয়েছে। তার খবরে তো এটাই থাকবে কুফাবাসী যেন তার নিকট বাইয়াত গ্রহণ করে। তোমার কি লজ্জা করে না হে মুসলমান? খোদার ঘরের মিম্বর কি এতটাই মূল্যহীন হয়ে পড়েছে যে তুমি বা যার যখন ইচ্ছে করবে সেখানে গিয়ে বসতে পারবে? মিম্বর ও মেহরাব কি মর্যাদাহীন কোনো বস্তু? এই নাফরমান আরব, যত বড় মুখ নয় তত বড় কথা। তোর দেহের তুলনায় মাথা বেশি মোটা। খলিফা মারা গিয়েছেন কিন্তু উমায়েদের ক্ষমতা মরেনি। উমায়েগণের মধ্যে যোগ্য লোক কম নেই। ভেবেছিস আল জুবায়েরের অনুসারী হলেই উমাইয়া খেলাফতের সঙ্গে দেখা দিতে পারবি? তুই নিজের জায়গায় বস আমের, কোনো ঝামেলা করিস না। বেশি বাড়াবাড়ির পরিণতি কি তুই জানিস? হে কুফাবাসী, হে কুফাবাসী, জেনে রাখো বসরা নগরীর লোকেরা যারা ইবনে জিয়াদের নিকট বায়াত গ্রহণ করেছে, বস্তাবাসী খুবই ভালো কাজ করেছে। নায়েবে খলিফার অবশ্যই দিনদার হওয়া ও দিনের হুকুম আহকাম জানা উচিত। আমি সন্দেহপ্রবণ মানুষ বিন হরাইস। আইনের 3 ও 4 নম্বর ধারা নিয়ে আমার সন্দেহ রয়েছে। সন্দেহবাদী ব্যক্তি মানুষ নয়, তোর সন্দেহ কোমরে গুঁজে রাখ। যখন নামাজ আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তু এবং অন্য কোনো চিন্তা বয়ে আনে, একজন খলিফার তখন অবশ্যই জনগণের নিরাপত্তা ও রুটি রুজি নিয়ে ভাবা উচিত। নামাজের সন্দেহ, হুজুর নিয়মাবলী, অপবিত্রতার হুকুম আহকাম, বেগানা নারী পুরুষের গুনাহ, পাক পবিত্রতা সম্পর্কে অবশ্যই সাহেবদের জিজ্ঞাসা করা উচিত। দিনই বিষয়ে যারা পড়াশোনা করে থাকেন এই সাহেবগণ খলিফার মতোই সম্মানী লোক। কবুল। ধরা যাক আমি রুটি রোজগারে অক্ষম একজন মানুষ। আল্লাহ জানে যে আমি অলস নই, আবার আত্মসম্মানহীন নই। দিন রাত অনেক পরিশ্রম করে যাচ্ছি কিন্তু সেই হারে রুজি রোজগার একদম কম। অথচ কিছু মুসলমানকে দেখি তাদের কুকুর ও বিড়ালও আমার সন্তানদের চাইতে বেশি খাদ্য পানীয় পাচ্ছে। তুমি তো জনগণের রুটি রোজগার নিয়ে চিন্তিত, বলো এখন আমি কি করতে পারি? চুরি যেমন করতে পারবো না, ভিক্ষাও করতে পারবো না, তাই না? মর তুই,
যখন পরিবার পরিজনের পেট ভরতে পারিস না তখন বেঁচে আছিস কেন? তুই বেশি সন্তান জন্ম দিয়ে ভুল করেছিস গর্দভ কোথাকার। তোমার কথা অনুযায়ী তাহলে অধিকাংশ মানুষের মরে যাওয়া উচিত, কেননা তারা গরিব। আমি যতদূর পর্যন্ত জানি খলিফার আমল আকিদা নবীর সুন্নতের উপরে হওয়া উচিত এবং নিপীড়িতের জন্য অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করা উচিত। খলিফা এবং আমিরদের অবশ্যই সৎ হওয়া উচিত, যেন মুসলমানেরা বেশি খেয়ে মারা না যায় এবং অন্য মুসলমানেরা ন্যায্য অধিকার পায়। বন্ড, তুই তো আলে জুবাইরের লোক, মিথ্যুক। কেন তুই আলীর ভাষায় কথা বলছিস সবার সামনে? তোমরা শুনতে পাচ্ছ ভাইয়েরা? ভণ্ড প্রতারকরাও এর চেয়ে অনেক ভালো। এই কথাগুলো আলীর যুগেও ছিল, আল জুবায়েরের তো এই কথা বলার কথা নয়। আমি এতটাই ভদ্রতা বজায় রাখবো যে এতটাই আত্মসম্মান ও পৌরুষত্ব বজায় রাখবো যে ক্ষমতা ধরে রাখার জন্য ধর্মকে ব্যবহার করব না। মানুষকে কখনো এমন কথা বলবো না, এমন ওয়াদা করব না যে ওয়াদা ভঙ্গ করা হয়। আল্লাহর ঘরের মিম্বার নাপাক করো না, নেমে এসো। ইয়াজিদ মারা গেছে, ওর কুকুরগুলো এখনো জনগণের মাঝে এসে খেউ খেউ করছে। কুফাবাসী উমাইয়া খলিফা চায় না, জুবাইরই খলিফা চায়। আব্দুল্লাহ জুবাইর খলিফা, আমের ইবনে মাসুদ আমি। পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। কুফায় বিচিত্র সব গোষ্ঠী ও গোত্রের বসবাস। আমার মনে হচ্ছে যত দ্রুত সম্ভব কুফার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার। আজই কিছু একটা করুন, আগামীকালের জন্য অপেক্ষা করা বোকামি। আমার মনে হয় আপনি যত বেশি দেরি করতে চাইবেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আগের চাইতে আরো বেশি জটিল হয়ে পড়বে। কুফার পরিস্থিতি ঘোলাটে, এই কথাটার মানে হচ্ছে আমাদের সকলের সমস্যার সৃষ্টি আমাদের দৃষ্টিতে সেই একমাত্র ব্যক্তি যে কিনা কুফাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, সে হল আবু ইসাক, যে কিনা ইরাককে খুব ভালোভাবেই চেনে এবং
সে আমাদের কুফাবাসীর অতি আপন একান্ত কাছের এবং বিপদের বন্ধু। সে আমাদের ইমানের জিম্মাদারও রয়েছে। চমৎকার, মারহাবা চমৎকার এই সিদ্ধান্ত নেয়ার জন্য। খোদার কসম, সবচাইতে উত্তম সিদ্ধান্ত নিয়েছেন। কুফার অধিকাংশ লোক আবু ইসহাকের একান্ত ভক্ত, বিশেষ করে তাব্বাবিন বা তওবাকারীগণ মুক্তারের কথা শুনবে। অভিনন্দন, অভিনন্দন হে মুক্তার। আসলেই তুমি কুফার শাসন করার যোগ্য লোক। খুবই ভালো আবু ইসহাক, তোমার ওয়াদা আমি রেখেছি। যদিও তোমার মক্কায় থাকাটা আমাদের জন্য অনেক বেশি নিরাপদ হবে, কিন্তু কি করব কি করব, কেননা ইরাক তোমার স্বপ্ন আর ভাগ্যে লেখা রয়েছে। জলদি করো আবু ইসহাক, কুফা তোমার জন্য অপেক্ষায় আছে। না, আশা করছি আমাকে ক্ষমা করবেন। কেন মুক্তার? আমি একজন যোদ্ধা, রাজনীতিবিদ নই। কুফায় এমন একজন আমিরের প্রয়োজন যে কিনা কর্মঠ ও রাজনীতি ভালো বোঝে, যাতে করে সে কুফাবাসীর সঙ্গে সূক্ষ্মভাবে রাজনীতির চাল চালতে পারে। আমি এটা জানি, রাজনীতি আমার জন্য নয়। নিজেকে অযোগ্য ভেবো না মুক্তার, নিজেকে অযোগ্য ভেবো না। তোমার মনে নেই যে আমাদের মধ্যে বাইয়াতের শর্ত ছিল ইরাকের হুকুমত? ওই শর্ত শুধুমাত্র নিজের এলাকায় সম্মানের জন্য ছিল। শুধুমাত্র জানতে চাইছিলাম যে আপনার নিকট মুক্তার কতটুকু মূল্যবান। ব্যাস, আমার হুকুমত ঘোড়ার রেকাব এবং তলোয়ারের জন্য তৃষ্ণার্ত। আমি যুদ্ধের পোশাককে ভাষা বানিয়েছি। আমার ভাষা রুক্ষ কর্কশ, একজন যোদ্ধার ভাষা যেরকম হয়ে থাকে। হুকুমত করার জন্য এমন ভাষা দরকার যা হবে মোলায়েম এবং কোমল। আপনার কাছে আমি যা শিক্ষা পেয়েছি উত্তম হচ্ছে মক্কায় আপনার খেদমতে নিজেকে উৎসর্গ করব। আচ্ছা ঠিক আছে, মুক্তার নয়। কে কে হবে কুফার পরবর্তী আমির তোমরা বলো? হ্যাঁ আমির, প্রকৃতপক্ষে কুফাবাসী এই পত্রে উত্তম একজনকে বেছে নেয়ার কথা বলেছে। কাকে নির্বাচন করেছে? আমির ইবনে মাসুদকে। আমির ইবনে মাসুদ, তিনি একজন দিনদার ও পরহেজগার ব্যক্তি। কিন্তু কি ভেবেছো, শুধুমাত্র দিনদার পরহেজগার ও ভালো মানুষ দিয়ে কুফাকে কি কখনো শাসন করা সম্ভব? সন্দেহ থেকেই যাচ্ছে। আগে কিছুদিন সময় দেওয়া হোক, কুফা শাসন করে দেখুক। যদি দক্ষতা দেখাতে পারে মাশাল্লাহ, না পারলে পথ তো খোলা রয়েছেই, পরবর্তীতে কাউকে কুফায় আমির হিসেবে পাঠানো যাবে। কুফাবাসীর রায় হয়তো আল জুবাইরের প্রতি রয়েছে, তাকে দক্ষ শাসক বানিয়ে তার মাধ্যমে কুফাবাসী যেন শাসন প্রতিষ্ঠা করতে পারে। ভালো পরামর্শ।
এখনো ভাবছি কুফা শাসনের জন্য মুক্তারের চাইতে কেউ এখন পর্যন্ত অধিক উপযুক্ত নয়। আফসোস যে ও রাজি হল না, আফসোস। মুক্তারের এই সিদ্ধান্তের পেছনে কোন অভিসন্ধি লুকিয়ে রয়েছে? অভিসন্ধি এখনো বুঝতে পারছি না, কিন্তু আমি নিশ্চিত মাথায় ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে। আসলে কি ওকে কুফার হুকুমত দিতে চেয়েছিলেন? দিলাম তো, ধুরন্ধর কবুল করল না। আজব, তাহলে আমরা কেন নীরবে বসে আছি? মানে কি আমাদের কি জানা উচিত নয় মুক্তার কেন কুফার হুকুমত নিল না? আমি জানি। আচ্ছা, কেন নিল না বলুন, কি পরিকল্পনা করেছেন? আমিও বলবো কেন কবুল করেনি। মাথায় কোনো পরিকল্পনা ছিল না। এই হিসাবে আমার কাছেও কোনো গোপন খবর নেই যে বলবো মুক্তার কেন কুফার হুকুমত পেয়েও নিল না। আসলেই কিভাবে জানবো? তাহলে এত রহস্য করছো কেন? আপনার গোপন কোনো কাজে লাগবো না, আমাকে যেন ক্ষমা করে এ কথা উপদেষ্টা পরিষদকে আপনি বলে দিতে পারেন। মুসলমানদের বাইতুল মাল যেন আমার জন্য হারাম করে দেয়া হয়, আপত্তি নেই। তুমি কেন ভাবছো আমি তোমার নিকট গোপন করব? এ কথা তো পানির মতো পরিষ্কার, কুফা শহরে মুক্তারের হুকুমত কোনো মতেই বা কোনো যুক্তিতেই মাথায় আসছে না। আপনি তো জানেন যে কুফায় মুক্তার পদধূলি দেয়া মাত্র নাউজুবিল্লাহ ওর কোনো দুশ্মন থাকবে না। তাহলে কিভাবে সাহস হলো ওকে কুফায় পাঠাবেন? ক্ষমতাহীন করতে পারেন মক্কা থেকে কুফা যাওয়ার পথে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন। কাঁটা দিয়ে কাঁটা তুলুন। গোপন কাজ করার আগে কখনোই পাস করে দিতে নেই, এখনো অনেক কাজ বাকি, অযথা এতটা অধৈর্য হইও না। এখানে শুধু আমি আর আপনি, ওপরে আছেন আল্লাহ। আসলে তুমি একেবারেই কোনো কাজের নও। হে ইবনে সাহল, গোপন কথা বলি, যখন কোনো গোপন কথা মুখে চলে আসে তখন আর গোপনটা গোপন থাকে না, সেটা প্রস্ফুটিত হতে থাকে। এরপর থেকে গোপন কিছু কথা থাকলে তোমার মুখ বন্ধ রাখবে, না হলে তা তোমার জীবনের জন্য বিপদ ডেকে আনতে পারে আর তুমি মৃত্যুর খুব কাছে চলে যেতে পারো। তাই এখন থেকে সব সময় চুপ থাকবে। খুব ভালো একটি কথা বলেছেন তো। না, তোমাকে হুঁশিয়ার করে দিলাম ভবিষ্যতে যেন ভুলে না যাও। এখন বলো, এত কিছুর পরেও মুক্তার কেন কুফার হুকুমত কবুল করেনি? ও তো আমার উদ্দেশ্য সম্পর্কে জানতো না, তবে কেন আপত্তি করল? জি, আমার তো মনে হয় যেহেতু কুফায় মুক্তারের জন্য সুলাইমানের মতো প্রতিদ্বন্দ্বী রয়েছে, সে সেখানে যাবে না, সে অপেক্ষায় রয়েছে তওবাকারীগণের ভাগ্যে কি ঘটে। যতক্ষণ সুলাইমান সেরাদ কুফায় অবস্থান করছে ততদিন আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। মুক্তারের পরিকল্পনা বাস্তবায়নে সুলাইমান সেরাদ বড় ধরনের বাধার সৃষ্টি করবে। সৌভাগ্য মুসলিম বিন আবাসজির,
সৌভাগ্য তাদের যারা কারবালায় নবী প্রেমের কাফেলায় শরীক হয়ে শহীদ হয়েছে, আর যাবতীয় দুর্ভাগ্য আমাদের যারা কিনা নফসের ধোকায় পড়ে গাফিলতি করেছি, এমন কাজ করেছি যার ফলে হযরত আলীর বংশধর সারা জীবন কুফার প্রতি ঘৃণা পোষণ করবে, দূরে থাকতে চাইবে। আমাকে সাহায্য করো, নিজেদের মান সম্মান আবার ফিরিয়ে আনবো। এ কথা সত্য যে চোখের জল চোখ থেকে পড়ে গেলে আর ফিরে আসে না, এটা আমরা সবাই জানি। আমাকে সাহায্য করো যেন এই লজ্জা থেকে নিজেদের পাক পবিত্র করতে পারি। নিয়ত রাখো তোমরা যেন নিষ্পাপ ভাবে মৃত্যুবরণ করতে পারি। শুনেছি কুফার কিছু ব্যক্তি আল জুবাইরের বায়াত গ্রহণ করেছে। আমি একজন তওবাকারী, হুসাইনের রক্তের বদলা নিতে হাজির হয়েছি। যতক্ষণ পর্যন্ত আল জুবাইর দ্বারা আমরা কেউ এখানে বাধাগ্রস্ত না হব, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আজকের জিহাদ হুসাইন হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধের জিহাদ। আমার একমাত্র আশা তোমার রয়েছে। ইমাম হুসাইনের মতো নিজেকে গোষ্ঠীর আত্মহত্যার লক্ষণ দেখা যাচ্ছে। যদি এই পথে আল জুবাইর নিজেদের জন্য আহাজারি করে সময় পার করতে দেখা যাচ্ছে, তবে তার পরিণতি হবে ভয়ঙ্কর। আসলে মুক্তারের স্থান এখন শূন্য। কখনো কখনো আবু ইসহাকের কাজে ভীষণ বিরক্ত লাগে। এত রাগ হয় দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছা করে আমার। বুঝতে পারছি না কিসের আশায় মক্কায় পড়ে আছে। এমন সুযোগ ভবিষ্যতে আর কখনো নাও আসতে পারে আমাদের। অপেক্ষা করো কিয়ান, আমি যে মুক্তারকে চিনি সে অযথা কোনো ধরনের কাজ করে না। মনে হয় তওবাকারীদের কাজ হওয়া পর্যন্ত মক্কায় থাকবে। কেন বিন কামেল? কেননা মুক্তার সুলাইমানের বিপরীতে দাঁড়াতে চাইবে না। শুনলে তো, সুলাইমান হুকুমত করতে চায় না। আল জুবাইর যদি মুক্তার এই রাজনীতির বিপরীতে, আমরাও তাদের সাহায্য করব। ইয়াজিদ বেঈমান, যার বিকৃত মস্তিষ্কে কারবালার শয়তানি ছিল, জাহান্নামে গিয়েছে সে। ইয়াজিদের পর আরেক শয়তান ইবনে জিয়াদ এখনো রয়েছে, ওকে শেষ করব। এই শয়তানের বিরুদ্ধে এমন যুদ্ধ করব যে শাহাদাত নসিব না হওয়া পর্যন্ত আমরা কিছুতেই থামব না। ভাইরা, যারা আমার সঙ্গে একমত তারা যেন নিজেকে দুনিয়ার মায়া থেকে বিমুখ করে নেয়, যেন কারবালার শহীদদের কাফেলায় যোগ দেয়। এত ভাবছো সীমার? খুব ঝামেলা আছি অমর, খোদার লীলা খেলায় হয়রান পেরেশান হয়ে গেলাম। তুমি কি মনে করো আমিরের আমির হওয়া আজব খেলা নয়? তুমি সারা জীবন আমির হওয়ার ইচ্ছা পোষণ করে গেলে এত চেষ্টা করে যাচ্ছ, সফল হচ্ছ না। আমিরের মতো একজন লোক রাতে ঘুমালো, সকালে উঠে আমির হয়ে গেল। আমিরের ক্ষমতা বেশি দিন থাকবে না, হাওয়া আসলেই উড়ে যাবে। তাহলে কেন ওর কাছে বায়াত গ্রহণ করবে? তুমি কেন চাইছো? আমি উমাইয়াদের দ্বারা প্রতারিত হয়েছি অমর, ওদের অনেক নির্যাতন ভোগ করেছি। আমার মাঝে মাঝে মনে হয় উমাইয়াদের মধ্যে আর কেউ খলিফা হওয়ার যোগ্য হতে পারবে না, মুয়াবিয়ার সমপর্যায়ে যেতে পারবে না। জানের ভয়ে বায়াত গ্রহণ করছি, তওবাকারীগণের হাত থেকে বাঁচতে জুবাইরদের হাতে বায়াত গ্রহণ করছি। কুফা থেকে কেন পালাচ্ছ না অমর? পালাবো, কোথায় পালাবো?
এমন জায়গায় ইবনে জিয়াদ যেখানে গেছে, শাম। ভুলে গিয়েছো কি ধোকাটাই না দিয়ে গিয়েছে? এভাবেই কি ইবনে জিয়াদ হারামজাদা মাথার উপর ছড়ি ঘুরাবে? কে বলো? মুখতার মক্কায় না থাকলে আমি কাবা ঘরে আশ্রয় নিতাম। তোমরা বিবেকবানের মতো কাজ করেছ, সাধারণের মতোই শক্তিশালী ভাবে বায়াত গ্রহণ করতে চেয়েছ। জনগণ রক্তপাত দেখে দেখে ক্লান্ত হয়ে গিয়েছে। আমার মতে তওবাকারী গণ ভুল করছে, তাদের কাজ তাদের মৃত্যু ডেকে আনতে পারে। বেঁচে থাকা অবস্থায় কষ্ট পাচ্ছে, তেমনি মরণেও কষ্ট পাবে। যাই হোক না কেন, শরীয়ত মতে এটা জায়েজ নয়। আমি কুফাবাসীর সেবক হিসেবে সকল মুসলমানকে ভাই হিসেবে গ্রহণ করেছি। এটি আমার মহান খলিফার একরকম হুকুম। খলিফা চেয়েছেন যেন সকল মুসলমানের প্রতি সহানুভূতিশীল ও ক্ষমাশীল হই, এবং পুরাতন যত ঝগড়া বিবাদ ও ঘৃণা সব ভুলে যাই। তওবাকারীগণ তাহলে কি খলিফার বায়াত নেবে না? কি বলবো, ওরা বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে, দুই দিকেই কথা বলছে, খোদাকেও চায় আবার তবারকও। আল জুবাইরের বিরোধিতাও করছে না আবার পক্ষেও না। এটা তো হতে পারে না আমির, যদি একবার ডাক দেন তো এরা সব পালিয়ে চলে যাবে। আপনাদের খেদমতে বলতে চাই, খলিফার ভাষা হচ্ছে পিতার মতো দয়ালু ভাষা। সে আশাবাদী যে সন্তান ভুল করলেও একসময় তারা ঠিকই ফিরে আসবে এবং ভুলের জন্য ক্ষমা চাইবে। পিতা এই কারণে খুব বেশি চিন্তিত নন। যদি এই নাফরমান ছেলেরা সঠিক পথে না আসে? পিতার অনেক ধৈর্য আছে, নূহ নবী ও তার ছেলেদের মতো হতে পারে। যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, পিতা চিরজীবী হয়ে যাবে আর পুত্ররা ধ্বংস। এই পরিস্থিতিতে আমার যেটা ধারণা হচ্ছে যে কেউ যদি আল জুবাইরের নিকট বায়াত গ্রহণ করে তবে সে একেবারে নিরাপদ থাকবে এবং যাবতীয় ঝড় তুফান থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। আমি কি ঠিক বলেছি আমির? কথাটা একদম সত্য বলেছ সীমার, কিন্তু আমি তোমার কাছে আরো বেশি কিছু চাইছিলাম। যদি তওবাকারীগণের ভয়ে আল জুবাইরের নিকট বায়াত গ্রহণ করো, তবে উত্তম হচ্ছে বায়াত গ্রহণ না করা এবং দেরি না করে নিজের জীবন রক্ষা করো। তুমি শামে পালিয়ে যাও আর ভয় পেয়ে যে বায়াত গ্রহণ করা হয় সেটার ফলাফল ভালো হয় না। কিন্তু যদি আল জুবাইরের প্রতি বিশ্বাস রাখো তবে বায়াত গ্রহণ করো, যার ফলে মুক্তি পাবে। আমার রক্তের বিনিময়ে এই বাইয়াত গ্রহণ করলাম। আল্লাহ না করুক ধোকাবাজি করো না। এই বাইয়াত আল উমাইয়া দ্বারা বঞ্চিত হয়ে আমি গ্রহণ করলাম আল জুবাইরি। তওবাকারী ভাইরা আমার, কারবালার বেশ কিছু দুষ্কৃতিকারী কুফায় আল জুবাইরের আমিরের নিকট বায়াত গ্রহণ করেছে। কুফার আমির স্বেচ্ছায় এই বায়াত গ্রহণ করেননি। অবশ্যই হেজাজের আমিরের প্রতিনিধি এই কাজে বাধ্য করেছে। অভিশপ্ত সীমার ও ওমর সাদের মতো এই খবিশগুলোর বায়াত গ্রহণে বোঝা যায় দুষ্কৃতিকারী আল জুবায়েরের উদ্দেশ্যই ছিল অসৎ।
তার মানে তওবাকারীদের সঙ্গে দুশ্মনী, তার মানে ওরা চায় না হোসাইনের রক্তের বদলা নেওয়া হোক। ওরা আমাদের সঙ্গে ইচ্ছে করে দুশ্মনী করতে চাইছে, আমরা এর বদলা নিতে চাই। এমন যদি হয় ক্ষমতার লোভে পাগলা কুকুরের মতো যে কারো বাইয়াত কবুল করে নিতে বাধ্য করতে চায়, তবে তাদের বিরুদ্ধে জানমাল দিয়ে এইসব নামধারী মুসলমানদের বিরুদ্ধে জেগে উঠতে হবে। যদি কারবালার খুনিদের মুসলমানদের হাকিম ক্ষমা করে দিতে চান এবং নিরাপত্তা দিতে চান, তবে পাথরের ওপর পাথর দিয়েও কিছুতেই এই নিরাপত্তা আমরা আটকে রাখতে পারবো না ভাইরা। এটা কেমন মশকরা, এসব আজ কবি কি শোক করছিস? আমার এত ধৈর্য নেই, তোর কি ধৈর্য শক্তি আছে মুক্তার? আসলে আসল কাজ সেরে ফেল, তোর তলোয়ারকে রক্ত দিয়ে তোর নিজের হাতে গোসল করিয়ে দে মুক্তার। তুই ভালো করে জানিস আমি রক্তের বন্যা ভালোবাসি, হয় আমাকে হত্যা কর, নয়তো আমি তোকে হত্যা করব। এই নগরের হুকুমতের লোভে যে রুটি আমি খেয়েছি তার মধ্যে দুর্বলার বিষ দিয়ে আমাকে খেতে দে। হে মুক্তার, তুই হয়তো জানিস আমি সেই যোদ্ধা যে যুদ্ধের ময়দানে সিপাহসালারের রক্ত পান করে তৃষ্ণা মিটিয়েছিলাম, যাকে বাঁচাতে কোনো সাহায্যকারী ছিল না, এমনকি কোনো বন্ধুও ছিল না। আমাকে ফুটন্ত পানিতে নিক্ষেপ কর। চিনতে পারছো না? কুফার হানি ইবনে জাব্বে ভেদাই, কেমন আছো বিন জাব্বে? আলহামদুলিল্লাহ আবু ইসহাক, তুমি কেমন আছো? ভালোই আছি, হাজার শুকরিয়া। তোমার তওয়াফের পুরো সময় আমি লক্ষ্য করছিলাম, শেষ তওয়াফ হোক বলছিলে। ইনশাল্লাহ, কোথায় যাচ্ছ ভাই? মৃত্যু মানুষের কাঁধের ফেরেশতার চেয়েও নিকটে থাকে, হয়তো কাবা ঘর থেকে এখন বের হয়ে আমি মারা যেতে পারি, তাই উত্তম হচ্ছে সবসময়ের জন্য প্রস্তুত থাকা। কতদিন পর্যন্ত মক্কায় আনন্দে কাটাবে মুক্তার? কুফাকে মনে হচ্ছে একেবারে ভুলেই গেছ, নিজ গৃহে ফিরতে মন চাইছে না। আল্লাহর ঘরে অবস্থান করার সৌভাগ্য সকল মানুষের হয় না। কুফার কি খবর বিন জাব্বে? কুফা তো এখন অনেক উত্তাল হয়ে গিয়েছে, শুধুমাত্র মুক্তারের কমতি রয়েছে।
ইয়াজিদের মৃত্যুর পর কুফাবাসী বুঝতে পেরেছে যে উমাইয়া গোত্রের খলিফা দিয়ে আর ইসলামের খেদমত হবে না। আল জুবাইরের নিকট বাইয়াত গ্রহণ করেছে, অনেকটা নিরুপায় হয়ে এই বাইয়াত গ্রহণ করেছে। আসলে বাঘ না থাকলে বিড়ালই সেনাপতি হয়। তুমি কুফায় থাকলে জনগণ আমের ইবনে মাসুদের নিকট ছুটে যেত না। এখনো অনেক সময় আছে মুখতার। কুফাবাসী আল জুবাইরদের সন্দেহ করছে। জনাব সোলায়মান সেরাত তো ছিল, তাই না? কেন সোলায়মানের নিকট বাইয়াত করনি? আসলে সোলায়মান অনেকটা দূরে রয়েছে, সোলায়মানের হুকুমত করার কোনো ইচ্ছে নেই। আমাদের অনেক অনুরোধ সত্ত্বেও সে কবুল করেনি। দিন রাত সে আহাজারি করছে। সোলাইমান ও তার অনুসারীরা তওবাকারী হিসেবে খ্যাতি লাভ করেছে। তাদের বিশ্বাস যে শাহাদাত না হওয়া পর্যন্ত তাদের তওবা কবুল হবে না। আমার ব্যাপারে কুফার লোকজনের মনোভাবটা কি? কি বিষয়ে? আসলে আমার সম্পর্কে কি ভাবছে সেটা জানতে চাইছি। খুবই ভালো ধারণা পোষণ করছে। আমরা কুফায় বসেই মুখতারের বীরত্বের কথা শুনেছি, তার মক্কার যুদ্ধ ও কাবা ঘর আগলে রাখার কথা শুনেছি। আল জুবাইরের নিকট জনগণের বাইয়াত গ্রহণের অন্যতম কারণ হচ্ছে তুমি তার অধীনে রয়েছো। আমি? তাহলে কি কুফাবাসী তোমার কারণে বাইয়াত গ্রহণ করেছে? তারা বলছে যে যদি আল জুবাইর খারাপ হতো তবে মুখতার তার পক্ষে বাইয়াত গ্রহণ করত না। আসলে কেন নিজেকে কম ক্ষমতাবান ভাবছো আবু ইসহাক? কুফাবাসী তোমাকে আপন মনে করে, বাইতুল্লাহ আল হারাম রক্ষা করা তাদেরকে গর্বিত করেছে, তারা তোমাকে নিয়ে দারুণ গর্ব করে। তওবাকারীগণ, তারাও কি একই কথা বলছে? তওবাকারীরা মুখতারের সঙ্গেও নেই, আল জুবাইরের সঙ্গেও নেই। তাদের একটাই চিন্তা, কিভাবে শহীদ হওয়া যায়। তাদের থেকে আমি কিছু শুনিনি। মুখতার, তোমার দৃষ্টিতে ওই আল জুবাইর গণ কেমন মানুষ? মুখতার, কোন দিক থেকে? দিন, শরীয়ত, তরিকত এবং কল্যাণের দিক থেকে। আসলে কি দিনের জন্য এদের মন কাঁদে, নাকি সব ধোঁকাবাজি? শুধুমাত্র আল্লাহ পাকই ভালো জানেন তাদের অন্তরের খবর। মুমিন ভাই, আমার জন্য হযরত খলিফার সঙ্গে খাওয়া, শোয়া, শ্বাস প্রশ্বাস নেয়া শরীয়তের আহকাম হুকুমের মতোই। তিনি চাইছেন তার ভাইয়ের বিধবা স্ত্রী যেন শরীয়তের হুকুম আহকামের মধ্যে বিবাহ করেন। তিনি চাইছেন আমি যতদিন জীবিত থাকব আমি আল জুবায়েরদের ঘরে থাকব, শুনব এবং মেনে নেব। কিন্তু মুনজারের মৃত্যুর পর আমি একটা নজরানা দেওয়ার মানত করেছিলাম। আমি একটা মাত্র শর্ত দিয়েছিলাম। কি শর্ত বানু? একজনের বিচার। বিচার কার? মুনজারের হত্যাকারীর। হত্যাকারী একজন গর্দভ ও বোকা শামের লোক ছিল, যাকে মুনজার জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। মুনজারের হত্যাকারী লস্করের সেনাপতি, যে কিনা মুনজারকে মল্লযুদ্ধে যেতে উস্কানি দিয়েছে। মুখতার? হ্যাঁ মুখতার। মুখতার বেঁচে থাকলে আল জুবাইরের সব পুরুষদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। মুখতারের বিচার করা আমাদের সম্মানের জন্য ভালো হবে না খাসিয়ে। ওকে এমন ভাবেও হত্যা করা যায় যাতে আল জুবাইরের কাঁধে হত্যার দায়ভার আসবে না। আসলে মুখতারকে হত্যা করতে চাও? আমি নজরানা দিয়েছি জাফর, প্রতিজ্ঞা করেছি। প্রতিজ্ঞা পালন করা এক ধরনের ফরজ। আমার কাবিন হবে মুখতারের রক্তে।
আল্লাহ তুমি তাতমাইন্নাল কুলুব, আল্লাহ তুমি তাতমাইন্নাল কুলুব। ইবনে জুবাইর ইবনে নুমাইরের বিষয়ে ফয়সালা হওয়ার পর আপনার পেছনে গুপ্তচর লাগাবে, তাই উত্তম হচ্ছে আপনি দেশ ত্যাগ করে চলে যান, হেজাজ থেকে বাইরে চলে যান। কোথায় কোথায় যাব মুক্তার? মক্কা ও মদিনার মাটি আমাদের শরীরে রক্তে পর্যন্ত প্রবেশ করেছে। বেঁচে থাকা অবস্থায় সকলেই হেজাজে ছিলাম। কুফাও আপনার জন্য তিক্ত মিষ্ট অভিজ্ঞতায় পরিপূর্ণ। কুফা না বলে জাহান্নাম বলো, বলো অভিশপ্তদের অঞ্চল। আমরা কুফায় যা কিছু দেখেছি শুধুমাত্র বালা মুসিবত। কোন মুখে আমাকে কুফায় দাওয়াত করছো মুক্তার? কুফার কি এখনো আলীর রক্তের তৃষ্ণা মেটেনি? ইরাক ও কুফার কথা শুনে অভিশাপ দেওয়ার অধিকার আপনার রয়েছে প্রিয় শায়ক। কুফা আলী ও তার সন্তানদের প্রতি জুলুম করেছে। যেদিন কুফাবাসী ইমাম হুসাইনকে দাওয়াত দেওয়ার জন্য পত্র লিখেছিল, বিরোধিতা করেছিলাম, কেননা বিশ্বাস ছিল যে কুফাবাসী এখনো আলী ও তার সন্তানদের মর্যাদা রক্ষার উপযুক্ত হয়নি। কিন্তু কি করব, সুলাইমান সেরাত খাজাইর প্রতিপক্ষ হতে চাইনি এবং যা হওয়ার তাই হয়েছে। কিন্তু বর্তমানে কুফার পরিস্থিতি ভিন্ন। হুসাইনের রক্তের বরকতে কুফাবাসীর ঘুম ভেঙেছে, এখন নিজেরা বুঝতে পারছে। মুখতার, আলীর বংশধর কুফার জাহিলিদের জন্য যথেষ্ট মূল্য দিয়েছে, দিনের কোনো জিম্মাদার দরকার নেই। কুফা আমাদের জন্য একটা ভয়ঙ্কর নাম, গড়িয়ে পড়া অশ্রু আর ফিরিয়ে নেওয়া যায় না। আমরা আমির দ্বারা জুলুম নির্যাতন সহ্য করতে রাজি আছি, কিন্তু কুফায় আর যাচ্ছি না, আমরা এখানেই থাকবো। হোসাম, হোসাম, কিছু বলবেন প্রিয় শায়ক? দাঁড়াতে সাহায্য করো। জি অবশ্যই। আবার কেন আমাকে সেই কারবালার ময়দানে ডাকছো মুক্তার? এই অধমকে একবার সুযোগ দিন, কুফার এই লজ্জা দূর করব। কি পরিকল্পনা করছো মুক্তার? কি করতে চাইছো? আমি একটা বিদ্রোহ করতে চাইছি, ইমাম হুসাইনের রক্তের বদলা নেব, চরম প্রতিশোধ নেব। আমার কাছে কি চাইছো? আপনার কাছে অনুমতি চাইছি। সেই একই চাওয়া আল্লাহ বলেছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকামুন। এটার অর্থ হচ্ছে সন্তুষ্টি। এই আয়াতের অর্থ
জল চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, মুখতার অনেকদিন আগে মক্কা থেকে পালিয়ে গিয়েছে। এটাই হচ্ছে রাজনীতি। আল জুবায়ের সকল রাজনীতিবিদ মুখতারের বা হাতের কনিষ্ঠ আঙুলের সমান নই। তোমাদের মধ্য থেকে কেউই বুঝল না মুখতারের মধ্যে একটা গোপন ইচ্ছা লুকিয়ে রয়েছে। সবই আমার বুঝতে হবে। তায়েফ, সে তায়েফে থাকতে পারে, নাও থাকতে পারে জাফর, নাও থাকতে পারে। যাই হোক না কেন, তায়েফে দেখো, যদি তায়েফে না থাকে ওর মাকে ধরো, কান টানলে মাথা আসবে। সম্ভবত মায়ের সাহায্যের জন্য ফিরে আসলেও আসতে পারে। স্বীকার করব। তায়েফেও ছিল না, ধোয়া হয়ে উড়েছে হাওয়ায়। তায়েফে পাওয়া যায়নি? না, আসলে মুখতার বেশ কিছুদিন আগেই পালানোর প্রস্তুতি নিয়েছিল। ওর মা দৌমে এক মাস আগে তায়েফ থেকে চলে গিয়েছে। ওদের বাগান ও বাড়িতে একমাত্র বৃদ্ধ মালি ছাড়া কেউ ছিল না। বিন সাহেব, কোন ভনিতা ছাড়াই বলি, অনেক বাজে কথা তুমি বলে ফেলেছ, অনেক বাজে। শুনে রাখো, আল জুবায়ের হুকুমতের বিজ্ঞ উপদেষ্টা হিসেবে আমাকে বলেছিলেন, যতদিন হযরত আলীর অনুসারী সুলাইমান সেরাত খাজাই তার লোকজন নিয়ে কুফা নগরীতে রয়েছে, মুখতার কুফায় ফিরে যাবে না। এই দৃষ্টিভঙ্গির ফলে তিনি আমাদেরকে মুখতারের বিরুদ্ধে কিছু না করতে এক প্রকার বাধ্য করেছিলেন, তাই তাকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছি। গোস্তাকে মাফ করবেন আমির। কথা বলো না বিন সাহল, এই নোংরা কাজ সম্পর্কে আমাদের নিকট কিছু গোপন থাকবে না। চোখ অন্ধ হয়ে যাবে। ভাগ্য সম্পর্কে সতর্ক থেকো, যতদিন পর্যন্ত আমি আছি ততদিন পর্যন্ত এই হারামখোর এক পাল ফেরার মুখাপেক্ষী হচ্ছি না। এই হুকুমত একটা খার বাঁকা নাফরমানকে পাগে পেয়েও মুঠোয় আনতে পারছে না, কিভাবে উমাইয়া বংশের শাসনের মোকাবেলা করবে? সারা জীবন বুদ্ধির মাথা খেয়ে কেবলমাত্র অন্ধই হয়ে থাকল, আর এমন করতে থাকলে কখনোই মোকাবেলা করা সম্ভব না। বিনিয়াজিদ, আদেশ করুন আমির। তুমি এবং ইব্রাহিম বিন মুহাম্মদ বিন তালহা আল খায়ের যত দ্রুত সম্ভব কুফায় চলে যাবে, ক্ষমতা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। একজন জুম্মার ইমাম এবং অন্যজন হবে আমির।
কিছু একটা করবে, যেন মুক্তার গুফায় অচল হয়ে পড়ে, যেভাবেই হোক বিপদ মুক্ত হতে হবে। আমার এই কথাটা সব সময় স্মরণে রাখবে। তওবাকারীগণ এখনো আলজুবাইরদের সঙ্গে স্পষ্ট কথা বলেনি, কেননা এদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্কে আমরা সন্দেহ করছি। আমাদের বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা স্মরণে রয়েছে, জাঙ্গে জামালের বিচিত্র অভিজ্ঞতা আমাদের মনে রয়েছে, যখন শুনলাম ইমাম হুসাইনের রক্তের জন্য ইয়াজিদ লম্পট ও তার বাহিনী হিংস্র নেকড়ের ন্যায় ঝাঁপিয়ে পড়েছে। তখনও বিশ্বাস করিনি, কেননা তওবার পথ সব সময়ই খোদার দরজায় উন্মুক্ত রয়েছে। ভেবেছিলাম আল জুবাইর এই পাপিষ্ঠদের উপযুক্ত বিচার করবে, কিন্তু তারা ঠিক উল্টোটাই করেছে। এখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আল জুবাইরিগণ সঠিক পথে থাকবে। তারা ক্ষমতার জন্য তৃষ্ণার্ত ছিল, ধোঁকাবাজ ছিল। আমেরের খেলা কুফায়, উমাইয়াদের খেলার পুনরাবৃত্তি হচ্ছে। ইয়াজিদ মারা গিয়েছে, শামের লোকজন শান্তির পতাকা তুলে ধরেছেন, খলিফা প্রলুব্ধ হয়েছেন, বিশাল ক্ষমতা দেখে খেই হারিয়ে ফেলেছেন, নিজেকে ক্ষমতার নিকট বিকিয়ে দিলেন। শামের বাহিনীও মক্কা থেকে পালিয়ে গেল, আর খলিফাও সুযোগ পেয়ে গেল। আর এই খলিফা ভবিষ্যতের জন্য নিজের হুকুমত পাকাপোক্ত করতে চাইছে, কুফাবাসীর নিকট আস্থাভাজন হতে চাইছে। এই ইয়াজিদ সুন্নতের উপর আমল করতে গিয়ে সব কিছু একেবারে গুলিয়ে ফেলছে। মহানবী মক্কা বিজয়ের পর মুশরিক কাফেরদের ক্ষমা করেছিলেন, এই খলিফা প্রিয় পয়গম্বরের নাতির খুনিদের ক্ষমা করতে চাইছে। এমন কোন খবর পেলে কি? আবু সাহাক মক্কা থেকে পালিয়েছে, পাগলা কুকুরের কুফার পথে রয়েছে। যে কারো বাইয়াত কবুল, তাহলে মুক্তারের দুশমন আগের মতোই একটা বড় ধরনের ধোঁকা খেল। বিরুদ্ধে আল জুবাইরের খাঁচা থেকে এবং মুক্তারের পালানো সকল ভিতুর কলিজা শুকিয়ে দেবে। দারুণ খবর কিয়ান। এখন কি করা উচিত বিন কামেল? উষ্ণ সংবর্ধনা দেব কিয়ান, সংবর্ধনা। মুক্তারের খবর সকল বন্ধুদের জানিয়ে দাও, মুক্তার কাবাঘর সুরক্ষার এক বীর পালোয়ান, সে অবশ্যই আভিজাত্য নিয়ে গুফায় প্রবেশ করবে। এসো কিয়ান। আজ রাত বানুদুল হামের মেহমান হিসেবে থাকি, সে নেই কিন্তু এই তাঁবুতে তার স্মৃতি অম্লান হয়ে রয়েছে। খোশামদিদ প্রতিশোধ গ্রহণকারী, আমার সকল ইচ্ছা পূরণ হয়েছে। আমি জানতাম তুমি হজ থেকে ফিরে আসবে এবং এই তাঁবুতে তুমি রাত্রি যাপন করবে। ঘোড়া কোথায় নিয়ে যাচ্ছ? ঘোড়া ছাড়া কোনো অবস্থাতেই কুফায় পৌঁছানো সম্ভব নয়। এই ছিল তোমার ইবাদত বন্দেগী মুক্তার, এতদিন কাবার আশ্রয় থেকে কি করেছ? তোমার পা এখনো সংকল্পের পথে অচল হয়ে আছে,
তোমার সংকল্প যদি অটুট থাকত তবে এতদিনে কুফায় পৌঁছে যেতে। তুমি নিজেই শয়তান। বন্ধু, তোমাকে এবার অবশ্যই খোদাহাফেজ বলতে হবে। তুমি চলে যাও, আমি থাকবো। খোদার রহমত না আসা পর্যন্ত এখানেই অবস্থান করব। যাও। আমার এখানে একাকী থাকা দরকার। আমাকে সাহায্য করো। যা, 3 বছর আল্লাহর ঘরের সান্নিধ্যে ছিলাম, কিন্তু মনে এখনো শয়তানের ধোকা কাজ করে। আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে আছেন। যাও। আমাকে ধোকা মুক্ত হতে হবে। এখনো একজন ধোকাবাজকে বিশ্বাস করছো? কেন দাঁড়িয়ে আছো? চলে যাও। মুক্তার, হোসাইনের রক্তের বদলা নিতে হলে মন কঠিন করতে হবে। যতক্ষণ পা কাদায় আটকে থাকবে ততক্ষণ হোসাইনের রক্তের বদলা নেওয়া সম্ভব নয়। ওয়াহাব মুক্তার, ওয়াহাবের সঙ্গে একই পথের পথিক হও, তাতে তুমি সঠিক পথ সম্পর্কে জানতে পারবে। দেখেছো বৌমা, এই সুঠাম দেহি, এই বীর সিংহ পুরুষ, এই শামশাদ বৃক্ষের শাখা, নবজামাতায় এই তো গতকাল বিবাহের যাবতীয় সরঞ্জাম কিনছিল, আজ দেখতে পাচ্ছ যুদ্ধের পোশাকে কি সুদর্শন দেখাচ্ছে, কি আকর্ষণীয় দেখাচ্ছে ওকে। তোমাকে এই যুদ্ধের পোশাকে আরো সুন্দর লাগছে ওয়াহাব। ওকে যুদ্ধের ময়দানে দেখলে বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে যাবে, তোমাকে পাগল করে দেবে। ওয়াহাব আজ নিজের নববধূর সামনে ও তার মায়ের সামনে দারুণ ভাবে লড়াই করবে। সে যুদ্ধের ময়দানে বীর পুরুষের মতো শীষ দিয়ে তার মাকে ঘুম পাড়ানো গান শোনাবে, খোলা তলোয়ার নাচাবে। কোন সন্দেহ নেই, আজ আমার পুত্র এই জমিন ও জামানা, জিন ও ইনসান সমস্ত ভূখণ্ডকে নিজের দিকে আকৃষ্ট করবে। প্রশংসা করো না আম্মাজান, জানি না আশা পূরণ হবে কিনা। তুমি সিংহ পুরুষ বাবা, আমি তোমাকে জন্ম দিয়েছি, পারবে ওয়াহাব। কি পারব? দক্ষতার সঙ্গে লড়াই করতে? আম্মাজান যতটা আশা করছেন জানি ঠিক হয়তো ততটা না, তবে তলোয়ার ও ঘোড়া প্রতিটি আরবের সম্মানের বাহন। আরব হয়ে মান সম্মান ধরে রাখার চেষ্টা করব। হাজার হাজার দুশ্মনের বিরুদ্ধে আমরা 100 জনেরও কম, বীর যোদ্ধাদের পক্ষেও লড়াই করা কঠিন।
শুধু মনোবলের উপর ভিত্তি করে এরকম যুদ্ধ হয়। আমার জীবনের আশা তুমি, আল্লাহ আমাদের ভালোবাসেন তাই প্রিয় পয়গম্বরের নাতির হাতে বাইয়াত গ্রহণ করতে পেরেছি। তুমি আমাদের সোনামানিক বাবা, তোমার কাঁধে সৌভাগ্যের পাখি সওয়ার হয়েছে, ফেরেশতাদের মাহফিলে তুমি দাওয়াত প্রাপ্ত হয়েছ, সুযোগ হেলাফেলা করলে উদ্দেশ্য পূরণ হবে না বাবা। তুমি বীরের মতো যুদ্ধ করো, আমার দোয়া তোমার সাথেই আছে। থামুন আম্মাজান, এমন ভাবে কথা বলছেন যেন ওহাবের সঙ্গে আমাদের শেষ দেখা হচ্ছে। আজ কারবালার প্রান্তরে অসংখ্য ইসমাইল তাদের জান কোরবানির জন্য হাজির হয়েছে, আমার পুত্রও সেই ইসমাইলদের একজন। ওয়াহাব কোরবানি হওয়ার জন্য যাচ্ছে, ওর রক্ত দিয়ে তোমার হাত মেহেদি রঙে রাঙাবো। তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমার তো পিতা নেই, ভাই নেই, পরিবার পরিজন কেউ নেই। এক মাসও হয়নি আমাদের বিয়ে হয়েছে, আমার একমাত্র আশা ও প্রেম হচ্ছে ওয়াহাব, ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? প্রিয় বৌমা, আল্লাহ না করুক এই অস্ত্র শয়তানের ধোকা হতে পারে এবং ওয়াহাবের পাথমকে যেতে পারে। তোমার এই অস্ত্র ও আবেগ হয়তো ওর যুদ্ধের ময়দানে বাধা হয়ে দাঁড়াতে পারে। আম্মাজান, নববধূকে তোমার নিকট আর তোমাকে আল্লাহর নিকট সোপর্দ করে গেলাম, কথা দাও তাকে নিজের সন্তানের মতোই দেখাশোনা করবে। নিশ্চিন্তে থাকতে পারো বাবা আমার, আজ থেকে এই ছোট্ট ফেরেশতা আমার পুত্রবধূ এবং পুত্রের স্মৃতিচিহ্ন। এক শর্তে, ওয়াহাব যুদ্ধে যাবে তবে সেটা এক শর্তে। শর্ত? আজ হুসাইনের ভাগ্য সকল মুমিনদের হাতে সুপর্দ করে দিয়েছেন, এখন কোন শর্ত আরোপ করলে সেটা অন্যায় হবে। যা বলছি ওয়াহাব সেটাই, অন্যথায় আমি কিন্তু হুসাইনের নিকট গিয়ে তোমার নামে অভিযোগ করব। কি শর্ত? আগে কথা দাও শর্ত পূরণ করবে। শর্ত না জেনেই কিভাবে ওয়াদা করব? ভয় পেও না, ভয় পেও না ওয়াহাব, তোমার পথে কোনো বাধা সৃষ্টি হবে না, তোমার সকল উদ্দেশ্য পূরণ হবে, তুমি অবশ্যই যুদ্ধে যাবে, শর্তগুলো অবশ্যই ন্যায়সঙ্গত হবে ওয়াহাব। ঠিক আছে ওয়াহাব, যদি তার শর্ত তোমার যাওয়ার পথে বাধা সৃষ্টি করে কি করবে, মেনে নেবে? আম্মা জান, আমি কোনো অন্যায় আবদার করছি না, আর আমি অন্যায় আবদার করলে সেটা আপনারা মানবেন কেন? আমারও অধিকার রয়েছে নিজেকে রক্ষা করার, নিজের জীবনকে ওই ভয়ঙ্কর দুশ্মনদের থাবা থেকে বাঁচানোর। আপনি আর আপনার ছেলে চাইছেন, আর আমি চাইবো না। ভয় পাবেন না, আমার শর্ত এমন কিছু নয় যে ওয়াহাবের ওই যুদ্ধে যাওয়া আটকাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওয়াদা করতে হবে, দুনিয়ায় যা কিছু তুমি আমাকে দাওনি আখিরাতে তা দেবে। কথা দাও আমাকে, কিয়ামতের ময়দানে তোমার বধু হিসেবে আমাকেই কবুল করবে। সুবহানাল্লাহ, কোথায় যাচ্ছ বানু? তুমি যেখানে এত আগ্রহ নিয়ে উড়ে যেতে চাইছো। জাহান্নামে গেলে কি হবে, তারপরও আমার সঙ্গী হতে চাও? কারবালার সঙ্গীদের জন্য জাহান্নামের দরজা বন্ধ। আজব শর্ত দিলে বৌমা আমার। আচ্ছা ওয়াহাব, তুমি কি ওর শর্ত মেনে নিলে? মেনে না নেয়ার কিছু নেই, কবুল। অবশ্যই জিম্মাদার দিতে হবে, যেন আমি নিশ্চিন্ত থাকতে পারি। আমার চাইতে জিম্মাদার আর কি হতে পারে? অবশ্যই, আমি চাই আমার প্রিয় ইমাম হুসাইন হবে সেই জিম্মাদার।
করছো তোমরা? তোমরা পয়গম্বরের প্রিয় নাতির পথ বন্ধ করে দিয়েছ। আচ্ছা হুসাইন কি তোমাদের প্রতি জুলুম করেছে, নাকি সে তোমাদের হক নষ্ট করেছে, অথবা তোমাদের রক্ত ঝরিয়েছে? কেন তাকে জানে মারতে চাও? খোদার কসম, যদি হুসাইনের সঙ্গে বেয়াদবি করো, কাল কিয়ামত পর্যন্ত তোমাদের শান্তি আর থাকবে না। তোমাদের হীন তুচ্ছ করে রাখা হবে, তোমাদের নিয়ামত ও বরকত কেড়ে নেওয়া হবে। এই বল তুই কে? তোর এসব বাজে বাজে কথা বন্ধ কর, বুঝেছিস? আমি ওয়াহাব বিন আবদুল্লাহ বিন উহাব কলবি। প্রিয় নেতা হুসাইনের সঙ্গে সাক্ষাতের পূর্বে আমি খুবই ভীত ছিলাম। হুসাইনের কথা ও ইমানে আমি আকৃষ্ট হয়ে উৎসর্গ হতে এসেছি। খোদার কসম, হযরত ঈসা মসীহ মালাকুতে হুসাইনের সঙ্গে মোলাকাতের জন্য অধীর আগ্রহ নিয়ে তিনি বসে আছেন। মায়ের কসম করে বলছি, কসম সৃষ্টিকর্তার কসম, চন্দ্র ও সূর্যের কসম, আসমান এবং জমিনের কসম, যিনি বৃষ্টি দেন সেই খোদার কসম, প্রিয় নবীর নাতির জন্য প্রাণ উৎসর্গ করতে আমি এসেছি। হুসাইনকে সাহায্যকারী মুসলমানই নয়, মায়ের কোলে কে ঘুমিয়ে থাক ভিতর দিব, তাহলে তোকে আমরা ক্ষমা করে দিতে পারি। খোদা তোর জবান বন্ধ করে দিক, বেঈমান! আসমানি কিতাবের দোহাই দিয়ে তলোয়ার বের করেছিস। হুসাইনের সব কথা একেবারে ভিত্তিহীন, তা প্রমাণ করার জন্য তোর মতো বাচ্চা ছেলেকে ময়দানে এনেছে। তার চেয়ে এটাই ভালো যে এখান থেকে তুই চলে যা, মায়ের দুধ পান কর। তাকে ভালো কোনো পুরস্কার দেওয়া হবে।
লোকের দল, ওর লাশকেও তোরা ভয় পাচ্ছিস? মরেনি আমির, এখনো জীবিত আছে। আমাদের এত সৈন্য হত্যা করে এখনো জীবিত আছে, তার মানে ও কোনো সাধারণ যোদ্ধা নয়। বেচানো কথাবার্তা বাদ দে, মল্লযুদ্ধে সময় নষ্ট করিস না। যুদ্ধ দীর্ঘ হতে পারে, আমরা সবাই চিন্তিত হচ্ছি। মল্লযুদ্ধের অনুমতি না দিলেই বোধহয় ভালো হতো আমার। আমাদের লোকেরা মৃত্যুকে ভয় করে, আর হুসাইনের সঙ্গীরা মৃত্যু কামনা করে যুদ্ধ করে। এক একজন আমাদের এক একটা বাহিনীর সমান। যেমন ধরো এই বাচ্চাটার কথাই, আমাদের কিছু নামি যোদ্ধাকে কুপঘাত করেছে। মাথাটা আলাদা করে ওর মায়ের কাছে পাঠিয়ে দে। মনে রাখিস সীমার, হুসাইনের সঙ্গীরা যেন লস্করদের সঙ্গে কথা বলতে না পারে। ওদের জবান তলোয়ারের চাইতে কম শক্তিশালী নয়। জি আমির। প্রতিশোধ গ্রহণকারী, যাও, গুফা তোমার জন্য অপেক্ষা করছে। কোনো খাদে আটকা পড়লো না তো আমার বাচ্চাটা?
হজ কবুল হয়েছে প্রতিশোধ গ্রহণকারী। যাও, কুফা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি এখানে কি করছো? খারাপ কিছু করছি? ভালো মন্দ বুঝি না, তুমি আমাদের দেখভাল করবে। যদি তোমার হাতে ফোসকা পড়ে আবু ইসাকের কাছে কি উত্তর দেব? নিজেকে লুকিয়ে রাখবো যাতে তোমার কোনো সমস্যা না হয়। জেরবি, এত উতলা কি কারণে? মক্কা থেকে কুফা পৌঁছাতে কতদিন লাগে জেরবি? কিসের পা দিয়ে? পা? হ্যাঁ, উটের পা দিয়ে এক মাস, আর দ্রুত গতির ঘোড়া দিয়ে 20 দিন। উটের পা দিয়েও যদি এখন হিসাব করি, মুক্তারের এতদিনে পৌঁছে যাওয়ার কথা। আমি ভয় পাচ্ছি ও পথ হারিয়ে ফেললো না তো? আবু ইসহাক পথ ভুল করে না, মরুভূমি ওর হাতের তালুর মতো পরিচিত। তাহলে কোথায় গেল? কেন এত দেরি হচ্ছে? এত অস্থির হয়েও না তুমি, আবু ইসহাক এই পথেই একাকি মক্কা গিয়েছে। নিশ্চয়ই কোনো কারণে দেরি হচ্ছে, সম্ভবত ইচ্ছে করেই অন্য পথে গিয়েছে যাতে হেজাজের গুপ্তচরেরা ভুল করে আর বিভ্রান্ত হয়। ওরা কোথায়? ওরা কোথায় যাবে? এখানেই তো ছিল, ধুলোবালিতে খেলা করছিল। কথা মুখেও আনবেন না, খাদে পড়লে শব্দ পেতাম, চিৎকার করতো আমরা শুনতে পেতাম। পানিতে, পানিতে সারবে। ওরে Thank you.
আমাকে খরগোশ দিয়েছে। এই শিশু কোন ভাষায় কথা বলে বানু? তার পিতার ভাষায় কথা বলে। এ তোমার কন্যা? তোমার নিজের কন্যা। তুমি সবসময় মানুষকে বিভ্রান্ত করে দাও। এটা শিকারের বৈশিষ্ট্য বানু। শিকার যদি বিভ্রান্ত না হয় তবে শিকারের কাজ সহজ হয় না। মায়ের মতো হয় আর এর মধ্যে মায়ের কোনো আচরণই নেই। সাপ ইগলের কোনো ভয়ই করে না। এই বাচ্চাটার স্বভাব পরিবর্তন করো আল্লাহ। এ তো দেখি আমাদের আবু ইসহাক। এ কি তোমার আমানতদারের নমুনা জেরবি? এই বাচ্চা হারিয়ে যেতে বসেছিল। এমন ভাবে বলো না মুক্তার। এই বাচ্চা মানুষ নয়, একেবারে আগুনের টুকরা। বালা মুসিবত দূর হোক। জি বানুজান, মিথ্যা তো নয়। চোখে মুখে কোনো ভয় ডর নেই। জন্তু জানোয়ার সব ওর ভয়ে পালিয়ে যায়। একদিন সাপের পেছনে পেছনে চলে গিয়েছিল। আল্লাহর ইচ্ছায় সাপে কাটেনি। আমি বানু হুররের মতো এত চঞ্চল বাচ্চা কখনো দেখিনি। ছেলে হলে বলতাম একদিন বাপকেও টেক্কা দেবে। দেখো, খরগোশকে এত জোরে চাপ দিয়ে ধরেছে যে মনে হচ্ছে ওর জান বেরিয়ে যাবে। ছেড়ে দাও ওকে লুলু। খোর খোর হাফ হাফ দলুখের সঙ্গে ইদুল ইদুল খেলবো। এসো মুক্তার, এই হচ্ছে তোমার আরেক আমানত। তোমাকে দেখেই দুলদুল একদম হয়রান পেরেশান হয়ে গেছে। আসলে ভালো আমানতদারি করেছো জেরবি। জি হ্যাঁ, আমি খারাপ নই। তোমার আমানতগুলোর সঙ্গে আমার কোনো কাজই ছিল না। এই নাও মুক্তার, তোমার বাড়ি ও জিন্দেগি। এই হচ্ছে ওমরে বানু ও তোমার বাচ্চা। এই হচ্ছে তোমার দুলদুল। আমাকে মাফ করো, আজ 3 বছর পর একটু শান্তিতে নাক ডেকে ঘুমাতে চাই। এত খেপেছো কেন জেরবি? খেপেছি? ছুরি মারবে আর রক্ত বের হবে না? একটা বাচ্চা মেয়ে আমার এত বছরের মান সম্মান কিছুই রাখলো না। আল্লাহ না করুক, এই বাচ্চা মেয়ের যদি কোনো বিপদ হতো তোমরা সবাই তো আমাকেই দোষ দিতে। এই বাচ্চা বড়ই চঞ্চল, এক রোখা। তুমি আজ কেন হুররের পেছনে লেগেছো? ওই আমার পেছনে লেগেছে। দলুখে মানে কি? তার মানে আমি খারাপ। জেরবি,
খুররেকে আমার পক্ষ থেকে মাফ করো। জি মাফ করব, তুমি চাইলে জীবন দিয়ে দেব। কুশামদিদ মুক্তার, বড় বেশি দেরি করে ফেললে। আমি দুঃখিত জেরবি, মুক্তারের কঠিন বোঝা তোমার কাঁধে রয়েছে, আল্লাহ চাইলে অবশ্যই প্রতিদান দেব। জি একেবারেই কষ্ট হয়নি, আমি তোমার খেদমতে রয়েছি সব সময়। ধরুন হাজি সাহেব, তোমার শারীরিক সুস্থতা কামনা করছি বানু। আম্মাজানের কি খবর এখন? খবর ভালো, একবার দেখা করতে গিয়েছিলাম, আল্লাহ শুকরিয়ায় ভালোই আছেন। দীর্ঘ ভ্রমণে একটু ক্লান্ত ছিলেন, চিনতে না পেরে একটু বিব্রত হয়েছিলেন। লাকাফায় আসলে সবকিছু পরিচিত মনে হতো। না এটা হবার নয় মুক্তার, উম্মে সাবিত আমার চেয়ে বড়, মায়ের অবশ্যই সেখানে থাকা উচিত। আমার কোনো ক্ষোভ নেই যে কেন তিনি তোমার সতীনের ঘরে গিয়েছেন। আম্মা যান বাগবাগিচা হাঁস মুরগি নিয়ে থাকতে বেশি পছন্দ করেন। আমি জানি তোমার মনে হিংসা বিদ্বেষ নেই, কিন্তু আম্মা জানের কথাও ভাবো। লাকাফা তার জন্য অনেকটা তায়েফের মতো, কুফায় তার কাছে মনে হবে খাঁচায় বন্দি পাখির মতো। আম্মা ভীষণ গল্প করতে ভালোবাসেন, ওনার সান্নিধ্য আমার কতটা ভালো লাগে তা একমাত্র আল্লাহই জানেন। কিন্তু ভয় হয় এই বৃদ্ধ নারীকে শেষ বয়সে ঘর থেকে টেনে আনবে। এটা ছাড়া কোনো রাস্তা ছিল না উমরে। তাইফে থাকলে হেজাজের আমিরের লোকেরা তাকে হয়তো জ্বালাতন করত, তাই আমি ভয় পাচ্ছিলাম হয়তো তাকে জিম্মি করে আমাকে আত্মসমর্পণে বাধ্য করবে। আসলে কি হেজাজের আমির এমন কাজ করতে পারত? আর ইয়াজিদ বাহিনী বা কেমন করে কাবা ঘরে আগুন দিতে পারল? ধর্মকে অস্ত্র বানিয়ে সবাই নিজের লাভ খুঁজতে ব্যস্ত। যে রাতে কাবা ঘরে আগুন দেয়া হলো কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, সেই ঘটনার জন্য নুমাইরের পুত্রকে বিন্দুমাত্র অনুতপ্ত হতে দেখিনি। সবাই ক্ষমতার পাগল অম্রে, হেজাজের আমিরও ঘটনাটিকে খুব বেশি আমলে নেননি। আমরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিলাম। এত ভয়ঙ্কর কি বলবো, হেজাজের আমির আসমানি সাহায্যের আশায় বসেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে ইয়াজিদের দিন শেষ। তাহলে মক্কা থেকে এই উপহার নিয়ে এসেছো? আজ থেকে সিংহপুরুষ মুক্তারের দুই দুশ্মন, আল জুবাইর বাহিনী এবং ইয়াজিদ বাহিনী। মক্কার উপহার কি হতে পারে বলে মনে করেছিলে তুমি? হাজি, হজের সর্বোত্তম উপহার হলো আল্লাহর ক্ষমা। নতুন দুশ্মন চিনতে পেরেছো, এটাও কম কথা নয়। তাহলে কঠিন সময়ের জন্য প্রস্তুতি নাও। কি ভেবেছ তুমি, ওমরে তোমার অনুপস্থিতিতে বসে থাকা নারী? চারিদিকে দেখো, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সবকিছু নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। তোমার না থাকাটা আমার জন্য ভীষণ কষ্টের ছিল, প্রতি রাতে আমি তোমার পথ চেয়ে জেগে বসে থাকতাম, তুমি তলোয়ার চালাতে আর আমি কন্যার চুলে চিরুনি বিলাতাম, তুমি কাবা ঘর রক্ষা করছিলে আর আমি মেয়েকে গল্প বলতাম আর ঘুম পাড়ানি গান গাইতাম। আমি দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করেছি আর তুমি নফসের মোকাবেলায়। তোমার জিহাদ আমার চেয়ে কঠিন ছিল, তোমার ভূমিকাও কম নয়।
হাজি সাহেব আপনি কিসের আশায় বসে আছেন? দুশ্মনের বিরুদ্ধে মূল লড়াই এখনো অনেক বাকি রয়েছে। কেন বসে আছো? ওঠো। তুমি 3 বছর কুফা থেকে দূরে ছিলে। হুসাইন পক্ষ তোমার অপেক্ষায় রয়েছে। আমার হাত পা অবশ হয়ে আসছে বিন কামেল, খুবই অস্থির লাগছে, মনটা দুকদুক করছে আমার। 3 বছর হলো আবু ইসহাককে দেখিনি, আমরা কখনোই এতদিন একে অপর থেকে দূরে ছিলাম না। ঠাট্টা মস্করা বোঝো না কিয়ান, দ্রুত মনোসংযোগ হারিয়ে ফেলো। আমার নিজের হাতে নেই। কখনো কখনো এত ভালোবাসা আবেগ তোমার বুকে দেখি যে নিজেই হিংসায় জ্বলে মরি। তোমার সৌভাগ্য যে একজন প্রিয় মানুষের সান্নিধ্য পেয়েছ। তার প্রেমে তুমি দিওয়ানা। দেখো তোমার প্রেমিকা এসেছে। হোসামদিদ কিয়ানের দৈত্য হরণকারী রুস্তম। হোসামদিদ ভালো আছো তো বন্ধু আমার? এই কিয়ান তোমাকে ইরানি রূপকথার রুস্তম না বানানো পর্যন্ত ছাড়বে না। আরব যোদ্ধাকে পারস্য রূপকথার যোদ্ধাতে রূপান্তর করতে চাইছে। আহলান ওয়া সাহলান আমাদের বীর পালোয়ান সর্দার। আব্রাহারের হত্যাকারী এবং দৈত্য হরণকারী দুটো একই অর্থ। আবু ইসহাক তুমি আরব ও আমি ইরানির জন্য আল্লাহর নিয়ামত। আবু ইসহাক তোমার মতো আরব পূজারী নয়, ও সবার জন্য। তোমাদের সঙ্গে কি মজাও করা যাবে না কিয়ান? মজাটা ভালো লাগেনি আমার। আবারও ইরানি রক্ত জেগে উঠলো মনে হয়। বলো, তোমার আরব রক্ত চাঙা হয়ে উঠেছে। তুমি যে আরব ছিলে আরবই থাকলে। আমি তোমাদের এই শিশুসুলভ ঝগড়া দেখার জন্য অস্থির থাকি। আমাকে কবে যে তোমরা পাগল বানিয়ে দেবে আল্লাহই জানে। হাসি ঠাট্টা করে একটু সহজ করতে চাইছিলাম। আল্লাহ যা পছন্দ করেন না সেটা নিয়ে মজা না করে উত্তম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকুম। শুনেছিলাম তোমার অনেক পরিবর্তন হয়েছে। বদলে গিয়েছি, আমার অনেক কিছুরই রং বদল হয়েছে, আমার অনেক বিশ্বাস পরিবর্তন হয়েছে, পাল্টে গেছে। ইয়া লেসারাত আল হুসাইন, এটা আমাদের সবার মুক্তির স্লোগান। কি আরব কি অনারব, এইসব তর্ক বিতর্ক সংকীর্ণ মনাদের কাজ। আমার কাছে আরব অনারব বলে কিছু নেই। আমরা হুসাইনের রক্তের বদলা গ্রহণকারী। তোমাদের মতো বীর পালোয়ানদের সবসময় শিশুদের মতো আচরণ মানায় না। আরব অনারব আল্লাহর কাছে সবাই এক। আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে ভেদাভেদ নেই। সব সাহায্যকারীদের সঙ্গে কথা বলেছি, কুফার প্রায় সবাই বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত।
শুনেছি কুফা ইমাম হোসেনের সব অনুসারী সুলাইমানের সঙ্গে রয়েছে, অভ্যুত্থানের জন্য প্রস্তুত হচ্ছে। আত্মহত্যার ইচ্ছা পোষণ করেছে মুক্তার। সুলাইমানের সেই পর্যাপ্ত ক্ষমতা নেই মুক্তার। তাহলে কেন সবাই তাকে ঘিরে জড়ো হয়েছে? কেননা তুমি কুফায় ছিলে না মুক্তার। ইবনে জিয়াদের পলায়নের পর সকল অনুসারী সুলাইমানের নিকট আশ্রয় নিয়েছে, কেননা সে নিজেকে তওবাকারী বলেছে এবং ইয়ালে সারাতাল হোসেন বলে ফরিয়াদ করেছে। ইমান ও আমলই গুরুত্বপূর্ণ বিন কামিল। আমি বা সুলাইমান যেই হই না কেন, তোমার ব্যাপারে সুলাইমানের দৃষ্টিভঙ্গি ভালো নয় আবু ইসহাক। সে বিশ্বাস করে তুমি ক্ষমতার আশায় বসে আছ। খুনের বদলাটা শুধু উপলক্ষ। আমি অসংখ্য জাতিগোষ্ঠীর সঙ্গে কথা বলেছি মুক্তার। তুমি বিদ্রোহ করলে অনেকেই তোমার সঙ্গে যোগ দেবে, তাদের হক রয়েছে। আমি যতটুকু জানি সুলাইমানের যুদ্ধ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, লড়াইয়ের ইচ্ছাও দেখি না আবু ইসহাক, শুধুই মরবার ইচ্ছা রয়েছে। সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে প্রবেশ করতে হবে আবু ইসহাক। না, আমি নীরবে নিশ্চুপে গুফায় প্রবেশ করব, সকল গোষ্ঠীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কথা বলব। শক্তি প্রদর্শনের অর্থ ইমাম হোসেনের অনুসারীরা বিভক্ত হয়ে যাওয়া। হেজাজের আমির চায় আমরা তওবাকারীদের সঙ্গে শত্রুতা করি যাতে সে সুযোগ নিতে পারে। জেরবি, দুলদুলের রেকাব ও জিন খুলে রাখো। কেন বলো, এখনো রেকাব পড়ার সময়, এই মাত্র খেয়ে ঘুমিয়েছে। না, এখনো সময় আসেনি যে ওর পিঠে সওয়ার হব। না না, দেরি হয়ে গিয়েছে। সওয়ার হয়ে দেখো কি ছলা কলাটাই না করে, যখন হেলে দুলে যায় মনে হবে নাচছে, সওয়ার হয়ে দেখো মনে হবে উঠছে। কেমন রূপকথার ঘোড়া আমাদের দুলদুল। দুলদুল আমাদের শাহী ঘোড়া জেরবি, ও সবসময় প্রস্তুত, কিন্তু আমি এখনো প্রস্তুত নই। তাহলে কুফায় কিভাবে যাবে? আমার মক্কার সঙ্গে নিয়ে যাব। এই অবলা প্রাণীটাকে আর কষ্ট দিও না, অসহায় বেচারা মক্কা থেকে এখানে আসার হিম্মত করেছে এটাই অনেক। ওরও তো বয়স হয়েছে, আগের মতো শক্তি আর নেই। সব কষ্ট ভাগ করে নেব। আয় আয়, দেখলি তো আমি নিজে কত চেষ্টা করেছি, কিন্তু সেই একই কথা, অপেক্ষা করো। তোর জন্য যে কি স্বপ্ন দেখেছে খোদাই জানেন। এ কুফাবাসী হুশিয়ার, হেও না ইয়াজিদের ধোকার, আল দুবাইর থেকেও তোমরা সবাই সাবধান, খোদার গজবে হবে খান খান। ইয়া লেজারাত আল হুসাইন, ইয়া লেজারাত আল হুসাইন। বাচ্চারা ভুল করেছি। এসব কি বলছেন আমির? তুই একটু চুপ করে থাক ওমর সাদ, এই জনগণ তুই এবং সীমার দুজনের কারণেই ফুসে উঠেছে। অপমানজনক আমির, আমরা কেন? আমরা তো আপনার নিকট আত্মসমর্পণ করেছি, কারো সঙ্গে কোনো ঝগড়া বিবাদ করছি না, সব রকম বন্ধু বান্ধব ত্যাগ করে বিধবা নারীর মতো ঘরে বসে আছি।
এই সিমার শোনো, তুমি কি ভেবেছো এটা বাচ্চাদের খেলা? এই সাধারণ জনগণকে কারা খেতে তুলেছে, আমি নাকি তোমরা? যদি তোমাদের বাইয়াত কবুল না করতাম, তাহলে আজ তাওবাকারীদের অভিশাপ ও তিরস্কার আমাকে শুনতে হতো না। আল জুবাইরীদের সঙ্গে তাওবাকারীদের কোনো বিরোধ নেই। হুসাইনের হত্যাকারীদের বায়াত কবুল করে বড় ভুল করেছি। এই জনগণ বৃদ্ধ বিড়ালের মতো মিউ মিউ করে, আমির শুধু শুধু এদের ভয় পাচ্ছে। গুফাবাসীর এসব শত্রু সময় হলেই বন্ধুতে পরিণত হবে। সব চক্রান্তের পেছনে এক শয়তান রয়েছে যে এখনো কুফায় রয়েছে, ও খুবই ধূর্ত লোক। মুখতারের কথা বলছি। তুই কি ঝগড়ার মধ্যে ইন্ধন দিচ্ছিস অমর? দারুন, মারহাবা সাদের পুত্র, মারহাবা। তুই কার নিকট থেকে রাজনীতি শিখেছিস অমর? নিশ্চিত ইবনে জিয়াদের নিকট থেকে কিছু শিখিসনি। ইবনে জিয়াদ যদি তোর উপর বিশ্বাস রাখত, তবে মুক্তারকে নিঃশ্বাস নেওয়ার কোন রকম সময়ই দিত না। আমি বিনিয়াজিদ, কুফার নতুন হাকিম। তার নাম ইব্রাহিম। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে এই কুফাতে আমি হুকুমত করে যাব। খোসাম দেদ শায়েক, এই ভবঘুরে অবস্থা কেন? আমিও ছদ্মবেশ নিয়ে রাখালের বেশে কুফায় এসেছি, যাতে করে তৌবাকারীদের হাত থেকে নিরাপদে কুফায় প্রবেশ করতে পারি। আমি তারা যেন কোনোভাবেই আমার উপর হামলা করে না বসে। ইরাকের এই সঙ্গী গ্রহণে শুভেচ্ছা আমির। সঙ্গী উদ্দেশ্য কি? কুফার? জি আমির, খোদার কসম, এই বধুর খেদমত নেয়ার জন্য উপযুক্ত স্বামী হচ্ছেন আপনি। শুনেছি জনাব, আপনি আল জুবাইরির অন্যতম রাজনৈতিক উপদেষ্টা। সহি, যদি সেটা না হতাম, তবে এই বিধবা বধুর স্বামী হিসেবে এখানে আসার কথা ছিল না। না, কেননা এখানে হাজার লোক ক্ষমতার স্বাদ পেতে চায়। জনাব আমির, অবশ্যই তুমি এখন তোমার ভুল বুঝতে পেরেছ। তুমি একটা বড় রকমের ভুল করে আল জুবাইরীদের লজ্জায় ফেলে দিয়েছ। অথচ দীর্ঘ পরিশ্রমের পর তারা এই জায়গায় এসেছে। যদি বিশ্বাস না করতাম যে তুমি ধার্মিক ও একজন পরহেজগার ব্যক্তি, তবে এই মুহূর্তে আমি তোমাকে শাস্তি দিয়ে দিতাম। হে ওমর সাদ এবং তুমি সিমার, তোমাদের হাত পয়গম্বরের নাতি হুসাইনের রক্তে রঞ্জিত। আল জুবাইর প্রথম গোত্র ছিল যারা কথাই নয়, তাদের কাজের মাধ্যমে প্রতিবাদ করেছে। জেনে রাখো, এই যে আল জুবাইর নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করেছে এবং পয়গম্বরের নাতি হুসাইনের রক্তের প্রতিশোধ নিতে চায়। তৌবাকারী গণ সেটাই চায়। অতএব চলে যাও এবং নিজেদেরকে তৌবাকারীদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত করো। যদি বিজয়ী হও, তবে হুকুমত ও বিধবা কুফা তোমাদের জন্যই থাকবে।
সাইয়েদ, সাইয়েদ, আমার মাওলা, উঠুন। সাইয়েদ জান বড় কঠিন রোগ, আবারও গরুর মতো আমার উপর সওয়ার হলে। আমার জনাব, উঠুন। এই তোর ঘাড় মুটকে দেব, আবারও আমার ঘুম ভাঙলি, আসমান থেকে জমিনে আছাড় মারলি। বেটা তোকে বলিনি, কেউ যদি দরজায় করা নারে তাহলে বলবি আমি বাড়িতে নেই। হ্যাঁ সাইয়েদ জান, মুক্তার এসেছে, মুক্তার এসেছে। হ্যাঁ মুক্তার এসেছে, মুক্তার। সবকিছু এলোমেলো, মুক্তার এসেছে। পেঁয়াজ, রসুন, সিরকা, হালুয়া, ময়লা আবর্জনা, হাই হাই, আমি এখন উপায় কি? বাবা, হাজো ভামলা, হাজো বাগমন, এ তো দেখি আমাদের আবু ইসাক, সত্যি দেখছি তো আমার আশা এইভাবে পূরণ হলো। কি উৎকট গন্ধ! তুমি এখনো এসব বদ অভ্যাস ত্যাগ করতে পারো নি? না প্রিয় বন্ধু, মানে কেন নয়, আমি কিন্তু এক রাকাত নামাজও কাজা করি না। শরাবের সঙ্গে নামাজের কি সম্পর্ক আছে? সম্পর্ক নেই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যদি তোমার শরাবের গন্ধ অন্যকে কষ্ট দেয় তাহলে তোমার নামাজই হারাম হয়ে যাবে, তোমার ইবাদত নষ্ট হয়ে যাবে। তোমার মুখে তো এই কথা মানায় না উবাইদা। আমি মানুষ মুক্তার, আমারও একটা সহ্য শক্তি আছে, পেয়ালা ভর্তি হলে মাথা ঠান্ডা হয়। মনে আছে আমি এবং তুমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একসাথে ছিলাম, এক সময় আমি এই ভণ্ড প্রতারকদের শহরে একাকী হয়ে পড়ি, তুমি যাবার পর আমি একদম এতিম হয়ে গেলাম, অনেক কান্নাকাটি করেছি মুক্তার। হোসেনের বিরহে দুঃখে বেদনা আমার আত্মায় ভর করেছে, চলছি তো চলছি, চলছি চলছি, শুধুমাত্র সেরাব আমার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিচ্ছে। আমি তো এই জন্যই সেরাবের দ্বারস্থ হয়েছি, এখন তুমি এসেছ, আমার আর সেরাবের দরকার নেই। কসম করে বলছি আমি আর সেরাব পান করব না, আর ইচ্ছাই কখন হোসেনের রক্তের বদলা নিতে বের হব। আমি একটা প্রশ্নের কোনো উত্তর পাচ্ছি না উবাইদা। যার মনে হুসাইনের প্রতি ভালোবাসা রয়েছে সে কিভাবে শরাব দ্বারা নাপাক হতে পারে? আমার খুব ভালো লাগলো তুমি আমার হুসেন প্রেম বিশ্বাস করো। বিশ্বাস না করলে আমি কখনো এখানে আসতাম না উবাইদা। আজ রাতে তোমার অপেক্ষায় থাকবো, আমার বাড়িতে চলে এসো, কিছু বিষয়ে কথা বলবো। অবশ্যই অবশ্যই। শয়তানের দুশমন মুক্তার,
পুত্রকে সম্মানিত করলে আবু ইসহাক। হে মুক্তার, তুমি পাপাচারীদের দুশ্মন, তোমার আশায় বাধিমন, বেঈমানকে দাও হুঙ্কার, তুমি ঘুমন্ত আগ্নেয় পাহাড় সমান, সকলে হোক খুশিয়া। শুক্রিয়া, শুক্রিয়া। মুক্তার, থাকো বজ্র হুঙ্কার, ভয় পাক গুনাহগার, করো এমন কাজ, রাতের শেষে দিবস আজ পৌঁছে যাক তুফান তোমার, ওয়াকিনা রব্বানা আযাবান্নার। মারহাবা, দারুন। আবু ইসহাক, তুমি? ওয়াদা পূরণ করলাম, কথা দিয়েছিলাম আমি ফিরে আসবো। চিন্তি কেটে দেখবো নাকি? স্বপ্ন দেখছি না তো? আবার মৃত্যুর খবরের অপেক্ষায় ছিলে না তো? মিথ্যা বলবো না, আল্লাহর শুকরিয়া। মুক্তার, মুক্তার, আমার ভাই ইসমাইল। সবাইকে উত্তেজিত হতে মানা করো, এটা ঠিক হচ্ছে না। এটা কুফা আবু ইসহাক, জুবাইরিগণ কুফায় অন্ধ অবধি। জুবাইরিদের অন্ধ বা বধির হওয়া কোনো বিষয় না, অন্য কোনো কারণ নিশ্চয় রয়েছে। বনি হিন্দ গোত্রের ভাইয়েরা, তোমাদেরকে সালাম। জওহর চিনেছ? আবু ইসহাকের নিকট তোমরা আমাকে সম্মানিত করেছ। আবু ইসহাক অবশ্যই মক্কা থেকে আমাদের জন্য মূল্যবান উপহার নিয়ে এসেছে, আপাতত পথের ক্লান্তিতে রয়েছে, অনুমতি দিলে কিছুটা বিশ্রাম নিতে পারে। এখন কলরব বন্ধ রাখো। যখন শুনলাম শর্ত দিয়ে হেজাজের আমিরের কাছে বায়াত গ্রহণ করেছ, ইন্নালিল্লাহ পড়ে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যে যদি মুক্তারের সাতটা প্রাণ থাকে, তবুও আমিরের থাবা থেকে বেরিয়ে আসতে পারবে না। আমি কি ভুল ভেবেছিলাম মুক্তার? তোমার ভাবনা ভুল ছিল না ইসমাইল। আমার উপর আল্লাহর রহমত না থাকলে আমিরের থাবায় আমি ধ্বংস হয়ে যেতাম। এই জনগণ ইয়াজিদের কুকর্মের ফল ভোগ করতে চলেছে এখন। তোমার বায়াত গ্রহণের সংবাদ পেয়ে মাথায় শিং গজানো শুরু হয়েছিল। ভেবেছিলাম সমস্ত আশা শেষ হয়ে গেল, তোমাকে দেখে আমার আবারও হুসাইনের রক্তের বদলা নেওয়ার আশা জেগে উঠেছে, এবং আমি তা নিতে চাই। হয়তো তুমি সেখানকার পরিস্থিতির কারণে বায়াত গ্রহণ করেছিলে, কিন্তু এখন তুমি আমাদের মাঝে ফিরে এসেছো, এতেই শুকরিয়া। ইসমাইল, আমি হেজাজের আমিরের বায়াত গ্রহণ করে কিছুটা দোষের ভাগিদার হয়েছি সত্য, কিন্তু মনে প্রাণে আমি আসলেই একটা সুযোগ খুঁজছিলাম। ভুলে যেও না, কুফায় এখনো কিছু লোক আল জুবাইরের অনুসারী রয়েছে, কিছু নতুন নতুন বিষয় রয়েছে যা আমার তোমাকে জানানো দরকার মনে করছি। অবশ্যই বন্ধু, অবশ্যই শুনবো, আমি তোমাকে বিশ্বাস করি, নইলে তুমি এখানে আমার সাক্ষাতে আসতে না। আল জুবাইরির নিমক্ষে আবার ওদের পক্ষ নাও নিত মুখতার। আব্দুর রহমান, আল জুবাইর হুসাইন ভক্তদের নিমক খাওয়াতে সক্ষম নয়, হুসাইন ভক্তগণ প্রয়োজনে লবণ ছাড়াও খাদ্য খেতে জানে, হালাল খাবারের অভাবে মরতেও জানে, বুঝেছ? তাহলে তুমি এখনো জীবিত আছো কিভাবে মুখতার? জীবিত আছি কারণ আল্লাহর রহমত আমার সঙ্গে ছিল। শুনেছি ইরাকের হুকুমতের বিনিময়ে বাইয়াত গ্রহণ করেছিলে। ঠিক শুনেছ। তাহলে হুকুমতের উদ্দেশ্যে কুফায় এসেছ? না, বিদ্রোহ করার জন্য এখানে এসেছি। মানে তুমি আল জুবাইরিদের আমির নও মুক্তার? আমি হুসাইনের রক্তের বদলা গ্রহণকারী আমির। কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। থাকতেই পারো তুমি, যারা রাজনীতি করে না, রাজনীতি তাদের জন্য একটা ধোঁয়াশা। যদি এই ধোঁয়াশা দূর করতে চাও, আজ রাতেই আমার বাড়িতে এসো। ইবনে হানাফির নিকট খবর নিয়ে এসেছি, আশা করি তোমার খারাপ লাগবে না। জনাব আব্দুর রহমান ইবনে শারি,
হুসাইন ভক্ত সিংহ পুরুষকে দেখে আলোকিত হলাম। মক্কায় তোমার বীরত্বের কথা ভক্তদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে মুক্তার। শুনেছি ইয়াজিদি ও আলজুবাইরি বাহিনী তোমার যুদ্ধ দেখে মাথায় হাত দিয়ে বসেছিল। সোয়েব, আমার গুণে নয়, শাম বাহিনী নিজেদের জালে ধরা পড়েছে। আল্লাহর প্রতি প্রেম আমাকে সাহায্য করেছে। কারবালা, 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 খোদার কসম, আমি রক্তের সাগরে সাঁতার কাটতে চাই। এই সিনায় রক্ত জমাট বেঁধে আছে। এই কারবালার ঘটনাই আমাকে জীবিত রেখেছে সোয়েব। হুসাইনকে সাহায্য করনি কেন? জানি না কেন আবু ইসাক, জানি না। এখন কুকুরের চাইতেও অধম মনে হয় নিজেকে। শয়তান আমার উপর ভর করেছিল, আমাকে কারবালা সম্পর্কে ভয় দেখিয়েছিল। কবে প্রতিশোধ নেবে? আমাকে সঙ্গে নিয়ে নাও। আজ রাতে আমার বাড়িতে এসো সোয়েব, ইবনে হানাফির জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আমি মনে করি এই খবর তোমারও শোনা উচিত। একদিকে সফরের ক্লান্তি, অন্যদিকে তাইফের ঘর বাড়ি বাগ বাগিচার জন্য মন কাঁদা, তাও আবার এই বয়সে এসে। আল জুবাইরিদের কারণে এখন থেকে আমি তোমার ছায়ে বসবাস করবো আম্মাজান। তোমারও কম বয়স নয়, খুব বেশি আশা করো না। আমি এখানে সবসময় থাকবো না, গুফায় আছি শুধুমাত্র প্রতিশোধ দেখার জন্য। আল জুবাইরিদের উচিত শিক্ষা হলে, আমার মুক্তার এই ন্যায়ের যুদ্ধে বিজয়ী হলে তবেই আমি তায়েফে ফিরে যাব। এই ছেলেটাকে তো চিনতে পারছি না। ও আমার সুযোগ্য নাতি। ভীষণ অস্থির ছিলাম আব্বাজান। অস্থিরতার কথা এভাবে বলতে নেই। কেন আব্বাজান? পুরুষের অস্থিরতা যুদ্ধ সংগ্রামের বড় সমস্যা। আমি বিজ্ঞানী হতে চাই আব্বাজান, যুদ্ধ আমার ভালো লাগে না। খুবই ভালো, বিজ্ঞানী হওয়া তো ভালো কথা। তুমি কেন বিজ্ঞানী হতে চাও? বিজ্ঞানীরা আকাশ চাঁদ তারা নিয়ে গবেষণা করেন, মহান আল্লাহ তাআলাও আসমানে থাকেন। বিজ্ঞানীরা আকাশে আল্লাহকে খুঁজে পান। আল্লাহ সবখানে রয়েছেন বাবা। জি, বেশিরভাগ সময় তো আকাশে থাকেন। সবের জান, এসব কথা অন্য সময় বলো, তোমার বাবা এখন ক্লান্ত। ঠিক আছে দাদি জান। আমি আবারও এসেছি নারিয়ে, দেখো তো আগের মতো রয়েছে কিনা। খোশ আমদিদ মুক্তার, তোমাকে ছাড়া ঘর শূন্য লাগছিল। আম্মা যেন তোমার অভাব বোধ করছিলেন, বুঝেছিলাম তুমি আসছো। আজ রাতে এবারে যুদ্ধের ময়দান হবে। আমি অবাক হব না, আম্মা যেন সব কিছু বলেছেন আমাকে। কত বড় হয়ে গিয়েছো,
আপনি কি সুখী আব্বাজান? আম্মাজান শর্তে হেরেছেন, আপনি আমাকে চিনতে পেরেছেন। আল্লাহ জানেন যে আমি যুদ্ধবিগ্রহ রক্তপাতের পক্ষপাতী নই, কিন্তু আমার মন চাইছে আমাদের প্রিয় ভাই হুসাইন ও তার পরিবার পরিজনের হত্যাকারীদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব প্রতিশোধ নিতে। মুখতার আমার আমিন, আমির ও উজির, তাকে ইরাকের প্রতিনিধি নিয়োগ করলাম এবং পূর্ণ ক্ষমতা দিলাম। মুখতারকে ও আমাকে সাহায্য করা একই কথা। ওয়ালাইকা বে তাকওয়া আল্লাহ মুস্তাদা। এই পরিস্থিতিতে আমাদের গৌরব ও সম্মান শেষ হওয়ার পথে। যদি হুসাইনের পরিবারের কেউ জনাব মোহাম্মদ বিন হানাফিয়াকে তার যোগ্যতায় বিচার করার মতো কোন রকম ক্ষমতা দিয়েই থাকেন এবং যদি জনাব ইবনে হানাফিয়া মুখতারকে নিজের আমিন এবং উজির হিসেবে নির্বাচিত করেন, তবে ভক্তদের উচিত কোনো কারণ ছাড়াই মুখতারের নিকট বাইয়াত কবুল করা। কেন তুমি এত সংকোচ করছো আব্দুর রহমান? এখানে সংকোচ করে কি কোনো গুনাহ করেছি? এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে আবু ইসাকি আদেশ তোমাদের জন্য নিজেই তৈরি করে এনেছে। এই আদেশ সম্পর্কে কি সন্দেহ রয়েছে আব্দুর রহমান? সন্দেহ নেই আবু ইসাক, তবে তা সুস্পষ্ট নয়। আমরা ইবনে হানাফিয়ের বদলে অন্য আর একজনের মতবাদ অনুসরণ করছি। তিনি স্পষ্টভাবে বদলা নিতে আদেশ দেননি। সমঝোতার জন্য কিভাবে? তিনি একজনকে বললেন, তিনিও আবার আরেকজনকে নির্বাচন করলেন। উবাইদা কিছুটা তাড়াহুড়ো করছে। আমার উদ্দেশ্য এটা নয় যে মুখতার মিথ্যাবাদী এবং মুখতারের দেয়া যত ধরনের আদেশ সবগুলো নকল। এখানে আমি সংকোচ করছি এই কারণে যে আমি এই বদলা ও আদেশ সম্পর্কে এখানে কিছুটা দ্বিধায় রয়েছি। এই আদেশে লেখা হয়েছে যে আমি যুদ্ধ ও রক্তপাতের পক্ষপাতী নই, কিন্তু আমার ভাই ও পরিবার পরিজনের সকল হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। আবার এও লিখেছে, কেউ মুখতারকে সাহায্য করা মানে হচ্ছে আমাদের সাহায্য করা। এই আদেশ অনুযায়ী ইবনে হানাফিয়া মুখতারকে অনুমোদন দিয়েছে, কিন্তু মুখতারের বদলাকে নয়। তার মানে হচ্ছে যদি মুখতার বদলা নিতে চায় তাহলে তা নিজের মতবাদ অনুযায়ী বদলা নেবে। তুমি কিছুটা ঠিক বলেছ। এখানে বদলা নেওয়ার বিষয়ে যেমন কিছু নেই, তেমনি ইবনে হানাফিয়া ছাড়া অন্য কারো অনুমোদন নেই। বিষয়টি কিন্তু কিছুটা পেঁচানো। তোমাদের মনে আছে যে ইমাম হুসাইনকে কুফায় দাওয়াতের সময় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে? জনাব সুলাইমান সোরাত খোজাই ওই সময় তলোয়ার দ্বারা বদলা নেয়াকে জায়েজ বলে স্বীকার করেননি। তার বিশ্বাস ছিল জিহাদের হুকুম ইমাম হোসেনের পক্ষ থেকে আসবে। এবং আরো মনে আছে যে মুসলিম বিন আকিলের বিদ্রোহকে পর্যন্ত তিনি মাকরু বলে ফতোয়া দিয়েছিলেন এবং পিছুটান দিয়েছিলেন। ইমাম হুসাইন কি কারণে জিহাদের হুকুম দেননি সেটা কারো নিকট গোপন নয়, সবাই তা জানে। ইমাম হুসাইনের পরিবারের কেউ সরাসরি হুকুম দিলে তা আরো ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে। এখন সমস্যা দুই দিক থেকেই আসতে পারে। উমাইয়ারা তো ছিলই, তার উপর আবার এখন আল জুবাইরিরা যোগ দিয়েছে, আর এই কারণে হুসাইনের পরিবারের কারো বদলে ইবনে হানাফিয়া নিজ দায়িত্বে এটা করেছেন। এতে করে পরিবারের অন্যরা উমাইয়া ও আল জুবাইরিদের বিপদ থেকে বেঁচে থাকতে পারবেন, খোদার কসম। এখানে যদি আবার কারবালার প্রান্তরের মতো কিছু মর্মান্তিক ঘটনা ঘটে সেটা হুসাইনের অনুসারীদের জন্য খুবই খারাপ অভিজ্ঞতা হবে। আমি জবাব পেয়েছি আবু ইসহাক। তাহলে তুমি এখন এই কথা মেনে নিচ্ছ যে হুসাইন অনুসারীদের উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে বদলা নেওয়া? হ্যাঁ, মেনে নিচ্ছি। সুলাইমানের সঙ্গে কি করতে চাইছ? ইবনে জিয়াদ তার বিশাল বাহিনী নিয়ে ইরাকের দিকে এগিয়ে আসছে। সুলাইমান ও ওর তওবাকারীগণ তার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হুসাইনের রক্তের বদলা নেওয়া। সুলাইমানের নিয়াত পবিত্র, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সুলাইমান রাজনীতি বোঝে না।
সবাইকে মৃত্যু ঝুঁকিতে ফেলছে। যুদ্ধে এমন কারো নেতৃত্ব দেওয়া উচিত যে যুদ্ধের কলা কৌশল জানে। একজনই আছে, সে হলো আবু ইসহাক। সুলাইমান মুক্তারের এই খবর জানে না। যদি তার সঙ্গে কথা বলি এবং হুকুমনামা দেখাই, অবশ্যই মেনে নেবে এবং বায়াত গ্রহণ করবে। মনে হয় না সুলাইমান মুক্তারের নিকট বায়াত গ্রহণ করবে। কেন গ্রহণ করবে না উবাইদা? সে নিজেকে মুক্তারের চাইতে বেশি সম্মানিত মনে করে। আমার দৃষ্টিতে শরীয়তের জ্ঞানের দিক থেকে সেটা তার অবশ্যই রয়েছে। তোমার দৃষ্টিতে এই হুকুম একটা পরীক্ষামূলক বিষয় যা আলেম ওলামাদের জন্য কর্তব্য। সুলাইমান নিজের ফতোয়া মাফিক আমল করবে। এখনো তার সঙ্গে তো কোনো কথাই হলো না। আবু ইসহাক, তুমি কেন সুলাইমানের সঙ্গে কথা বলছো না? উবাইদার কথার যুক্তি আছে সোয়েব, আমিও সুলাইমান একমতে পৌঁছাবো না। কেন? আমার দৃষ্টিভঙ্গি ও সুলাইমানের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। প্রথমত, আমি বিশ্বাস করি যে এমন ভাবে যুদ্ধ করব যাতে বিজয় হতে পারে, কিন্তু সুলাইমান বিজয় হওয়ার জন্য যুদ্ধ করছে না। সুলাইমানের জন্য বিজয় হচ্ছে শহীদ হওয়া। দ্বিতীয়ত, আমি চাই কুফায় আধিপত্যের মাধ্যমে শাসন শুরু করব। আমাদের বিজয়ী হওয়ার জন্য কুফার শাসন ক্ষমতা অবশ্যই দরকার, কিন্তু সুলাইমান কখনোই এ ধরনের কিছু চায় না। তাহলে কি করব? হয় সুলাইমান, নয় আবু ইসহাক, নয় তো হুসাইন ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এটাই কি আমাদের উদ্দেশ্য? আল্লাহ জানেন যে দুভাগে বিভক্ত হয়ে যাওয়া উদ্দেশ্য নয়। আবার আমি নিজেকেও যুদ্ধে সঁপে দিয়ে অন্য সবার জন্য বিপত্ত ডেকে আনতে পারি না। ইবনে জিয়াদ তার বিশাল বাহিনী নিয়ে ইরাকে আসছে। তোমরা জানো, কেউ চাইলেই ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। সুলাইমান একবার ওর মোকাবেলায় পরাজিত হয়েছে। একমাত্র উপায় হচ্ছে নিজের গোত্রের সবাই একসাথে বসে আলোচনা করব। যদি আমার উদ্দেশ্য সম্পর্কে বিশ্বাস করো, তবে সুলাইমান ও তার ভক্তদের সঙ্গে কথা বলো, কারণ তাদের একটি অংশ হুসাইনের ভক্ত হিসেবে দাবি করে। বয়োজ্যেষ্ঠ আলেমগণ যদি মুখতারের পক্ষ নয়, তবে সুলাইমানও তা মেনে নিতে বাধ্য হবে। আমি নিজে যদি কথা বলি, তাহলে সে ভাবতে পারে যে আমি হুকুমতের লোভে পড়েছি। আমি শুনেছি যে কিছু কিছু বন্ধু মনে করেন আমি হুকুমতের লোভে পড়ে এসব কাজ করেছি। আমি হুকুমতের লোভে পড়লে আল জুবাইরিদের সঙ্গে থাকতাম, কখনোই তাদের বিরুদ্ধে যেতাম না। তারা আমাকে প্রস্তাবও দিয়েছিল, কিন্তু আমি গ্রহণ করি নাই। সুলাইমান যদি জানত বিন ইয়াজিদ কেন কুফায় এসেছে, এক মুহূর্ত দেরি না করে সে আমার নিকট বাইয়াত গ্রহণ করত। আজ রাতের কথা তোমরা সবাই অবশ্যই মনে রাখবে। মুখতার বলছে বিন ইয়াজিদ কুফায় এসেছে, হুসাইন ভক্তদের টুকরো টুকরো করে দিতে আগে যা করেছিল বেঈমান ইবনে জিয়াদ, হুসাইনের দাওয়াতকারীদের নতি শিকারে বাধ্য করেছিল, ফলে হুসাইনের বিরুদ্ধে তার জয় অত্যন্ত সহজ হয়ে গিয়েছিল। বিন ইয়াজিদ প্রথম যেই কাজ করছে সেটা হলো কুফায় আধিপত্য বিস্তারের জন্য ইবনে জিয়াদের কসাইখানায় তওবাকারীদের পাঠাচ্ছে সে। আমি আবু ইসহাকের মুখের কথায় বিশ্বাস করি। আল জুবাইরের নিকট আবু ইসহাকের বায়াতের কি তাৎপর্য এখন তা বুঝতে পেরেছি। কেউ আবু ইসহাকের কথা অবিশ্বাস করছে না ইসমাইল। আমার কাছে তো মনে হচ্ছে জনাব সুলাইমানও শেষ পর্যন্ত মুখতারের বিষয় সন্তুষ্টি পোষণ করবেন। হাতটা বাড়াও মুখতার, বাইয়াত গ্রহণ করতে চাইছি। হে আল্লাহ, আমার পুত্রকে হযরত ইমাম হুসাইনের পবিত্র রক্তের বদলা নেওয়ার তৌফিক দান করো। হেজাজের আমির
জনাব আমের কে কুফর আমের নির্বাচিত করত, তাহলে আমের ভুল করত, সকল গুনাহ খলিফার ঘাড়ে পড়ত। তখন বলা হতো সঠিক নির্বাচন করেন নাই, আমের কে আপনারা নির্বাচিত করেছেন, খলিফা আপনাদের রায়কে সম্মান জানিয়েছেন, আপনাদের রায়কে বিশ্বাস করেছেন, কিন্তু আমের তার দীর্ঘ দিনের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছেন। চাইলেই হুসাইনের হত্যাকারীদের মাফ করে দেওয়া সম্ভব নয়, মুসলমানদের খলিফারা চাইলেই ওনাদের খুশি মতো যা খুশি তাই করতে পারেন, কিন্তু হত্যাকারীদের বিচার আল্লাহর হাতে। হেজাজের আমির প্রথম ব্যক্তি যিনি কিনা হুসাইনের হত্যাকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। যদি আজ কুফায় ইয়া লসরাতাল হুসাইন বলে জিকির তোলা হয়, সেটা অত্যন্ত গৌরবের। তাওবাকারীদের ওপরে আল্লাহর শান্তি নাজিল হোক, যারা আমাদের মহান আল্লাহ তাআলার নিয়ম কানুন ও দিনের পথে জেগে উঠেছে। তাওবাকারীদের চাওয়া খলিফারও একমাত্র চাওয়া। আল জুবাইরি গণ একই জিকির করছে, একই জিকির করছে, জিকির করেই যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না, মুখতার যা যা বলেছে একেবারে মিলে গিয়েছে। মুখতার বছরের পর বছর এদের সঙ্গে মেলামেশা করেছে ইসমাইল, অবশ্যই আল জুবাইরিদের ভালোভাবে জানা উচিত। তোমার এখনো মুখতার সম্পর্কে সন্দেহ রয়েছে আব্দুর রহমান? ভয় পাচ্ছি হয়তো এই কুৎসিত রাজনীতি মুখতারকেও আবার বদলে ফেলে কিনা ইসমাইল। তোমার মন পবিত্র করো হে বৃদ্ধ। সন্দেহ আমার ভেতরে ভেতরে বাসা বেঁধেছে ইসমাইল। ভাবছি আমি মক্কা গিয়ে ইবনে হানাফিয়ের নিকট থেকে নিজের ভাগ্যটা যাচাই করব। শুভেচ্ছা তৌবাকারীদের নেতা ও মুর্শিদ, সাব্বাশ এই দারুণ বিজয়ের জন্য। তৌবাকারীগণ সত্যের পথে রয়েছে, আপনাদের সৌভাগ্য যে নিজেদের আলোকিত করেছেন আপনাদের মতো মুমিন বান্দা, আমাদের গর্ব। আপনাদের আমল ইমান দ্বারা সহি উম্মত প্রমাণ করেছেন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে আপনাদের পুরস্কৃত করবেন। শুভেচ্ছা তোমাকেও, আমরা সৌভাগ্যবান, সৌভাগ্যবান। শুভেচ্ছা, শুভেচ্ছা সবাইকে। আপনার নিকট বিনীত অনুরোধ করছি, কুফায় আপনার মতো অভিজ্ঞ লোক আর নেই, আমি ক্ষমা চাইতে আজ এখানে এসেছি। অনুগ্রহপূর্বক বলতে চাই আমার পক্ষ থেকে তৌবাকারীদের সব রকমের সাহায্য সহযোগিতা করা হবে। অবগত রয়েছেন যে ইবনে জিয়াদ শাম থেকে লস্কর নিয়ে ইরাকের পথে রয়েছেন, শুনেছি তার বিরুদ্ধে আপনাদের সবার জিহাদ করার ইচ্ছা রয়েছে। আমরা বাইতুল মালের পক্ষ থেকে সব রকমের সাহায্যের জন্য প্রস্তুত রয়েছি। এটা তুমি কি বলছো? এটা তো কুফার পূর্বের আমিরের কথার মতো মনে হচ্ছে আমার।
আমি তো ক্ষমা করতে পারি না, ক্ষমা করার কোনো ক্ষমতা তো আমার নেই। আল্লাহর নিকট ক্ষমা চাও। হুসাইনের রক্তে সব রঞ্জিত, তার রক্তের জন্য তিরস্কৃত হচ্ছি, খোদার কাছে লজ্জিত হচ্ছি। শুনেছি তওবাকারীগণের জিহাদের ইচ্ছা রয়েছে। হ্যাঁ, এটা সত্য, আল্লাহ তৌফিক দিলে তওবাকারীগণ শহীদদের সর্দারের পায়ে চুম্বন করবে, কারবালার নতুন ইতিহাস লিখবে। তোমার সাহায্যের ইচ্ছা দেখে খুশি হলাম। শিমার ও ওমর সাদের বিরুদ্ধে তুমি নাকি খুতবা পাঠ করেছ, কুফার মসজিদের খুতবায় তুমি ভাইদের কথাই বলেছ, কিন্তু দেখব কি আমল করো। আশা করছি আমলের দিক থেকেও পরিচ্ছন্ন থাকব। তোমার এ কথা কবুল হো। আচ্ছা, মুক্তার কোথায়? তাকে তো আপনাদের সঙ্গে দেখছি না। কেন জিজ্ঞেস করছো? মুক্তার তো তোমাদেরই বন্ধু। জি হ্যাঁ, মুক্তার আমাদেরও তো বন্ধু ছিল, কিন্তু মক্কায় থাকতে যখন শুনলো আপনারা সবাই মিলে বিদ্রোহ করেছেন, তাড়াহুড়া করে আপনাদের সাক্ষাতে কুফার দিকে চলে এসেছে। আল্লাহই ভালো জানেন, শুনেছি সে নাকি মক্কা থেকে পালিয়েছে, কিন্তু এখনো তাকে কোথাও দেখিনি। আবু ইসহাক বেশ কয়েক বছর কুফার থেকে দূরে ছিল, হয়তো পরিবার নিয়ে ব্যস্ত আছে। পরিবার পরিজনের সাথে দেখা সাক্ষাৎ শেষ হলেই অবশ্যই আপনাদের সাক্ষাতে আসবে। আসলে অবশ্যই স্বাগতম জানাবো, না আসলেও আল্লাহ তাকে রক্ষা করুন। মুক্তার তওবাকারীদের দলে আসবে কি না আমার সন্দেহ রয়েছে। কেন শায়ক, মুক্তার অতুলনীয় একজন যোদ্ধা। মুক্তার বীর যোদ্ধা, এতে কোনো সন্দেহ নেই, এটা সবাই জানি, কিন্তু মুক্তারের কি পরিকল্পনা সেটা সম্পর্কে জানা মুশকিল। আল্লাহ ছাড়া কেউ জানেন না মুক্তার কি করতে চাইছে। যদি মুক্তারের উদ্দেশ্য সৎ হয়ে থাকে, আল্লাহ যেন তার মঙ্গল করেন, আর যদি সে কোনো লোভে পড়ে, আল্লাহ পাক যেন তাকে হেদায়েত করেন। আমি বলিনি এই ধূর্ত শিয়াল মুসিবত নিয়ে আসবে যেমন ভাবে ইবনে জিয়াদ মুসলিমের সময় এনেছিল। খোদার কসম, এখন বিন ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করা ইবনে জিয়াদের সময় থেকেও বেশি জরুরি হয়ে পড়েছে। সুলাইমান যদি এই বিপদ বুঝত। এই সুলাইমান সবসময় কয়েক কদম পেছনে হাঁটে, সবসময় দেরিতে বোঝে, যখন বোঝে তখন তওবার প্রায়শ্চিত্ত ছাড়া কিছুই করার থাকে না, কান্নার আহাজারি একমাত্র সম্বল। আমাদের সবারই ভুল রয়েছে উবাইদা, মানুষ মাত্রই ভুল করে, সুলাইমানও ব্যতিক্রম নয়। কত ভুল সাহেব, কি পরিমাণ সমস্যা! খোদার কসম যথেষ্ট হয়েছে, এই দেরিতে বোঝা মানুষটির জন্য আমরা কম মূল্য দিইনি। আবু ইসহাক, আল্লাহর কসম বদলা নিতে শুরু করো, আমরা তোমার সঙ্গেই রয়েছি। ধৈর্য ধরো উবাইদা, আমরা তো শিলাবৃষ্টি বর্ষণ করতে চাইছি না। ভয় নেই মুক্তার, আমরাও শিলাবৃষ্টি বর্ষণ করব না। ওবাইদাও আমার মতোই, ওর হাত তলোয়ার চালানোর জন্য উসখুস করছে। কেন নুকাইলে যাচ্ছি না? তওবাকারীগণ তাবু গেড়েছে। ইসমাইল, পাগল হয়েছো? পাগল না হলেও হতো, কিন্তু যদি আমি ভেবেছিলাম মুক্তার আসলে এই জটটা খুলে যাবে, জট না খুললেও এমনই থাকবে, কিন্তু জট লেগেই আছে। আমি এর চাইতেও জটিল জট দেখেছি, চিন্তার কারণ নেই, খোদার রহমতে সমস্যা দূর হবে। আচ্ছা, আব্দুর রহমান কোথায়? সুলাইমানের দলে চলে গিয়েছে নাকি? না বৈশাক, ওমরা করতে মক্কা গিয়েছে। ওমরা? তাও আবার এমন ভয়ঙ্কর একটা সময়। কি আর বলবো, শুধু ওমরা করতে যায়নি, গিয়েছে ইবনে হানাফিয়ার সঙ্গে দেখা করতে। কেন বলো তো?
তোমাকে দিয়ে আদেশনামা সম্পর্কে সন্দেহ আনছিল, তাই যাচাই করতে গিয়েছে। আজব। এই বৃক্ষ এবং আপনাদের অপেক্ষা আমাকে হযরত আলীর কথা স্মরণ করিয়ে দিল। নাহরভান যুদ্ধের পর আলীকে আমি ঠিক এখানেই এই বৃক্ষের নিকট বসে থাকতে দেখেছি। তিনি কুফাবাসীর আশার অপেক্ষায় ছিলেন। কিছু সংখ্যক মানুষ আসতে চাইল না। প্রকৃত পক্ষে সেই ঘটনার পর থেকে এই জনতা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়েছে আলীর তিরস্কার। প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত বিবেক বুদ্ধি লোপ পেয়ে অন্ধ ও বধির হয়ে আছে। গতকাল পর্যন্ত সবাই তওবাকারীদের দলে ছিল। আজ যখন শুনেছে শামের বিশাল বাহিনী ওদের দিকে ধেয়ে আসছে, তওবাকারীদের দল ছেড়ে লেজ কুটিয়ে পালিয়েছে। বৃদ্ধা নারীর মতো ওরা নীরবে চলে গিয়েছে। কুম্মিন ফাতহুল কালিল, যে আসবে না সে ক্ষতিগ্রস্ত হবে। ভালো মনে করলে আমি মুক্তারের কাছে খবর পাঠাই এবং তাকে নুখাইলে দাওয়াত দেই। কি উদ্দেশ্যে? তওবাকারীদের সঙ্গে যোগ দেওয়ার উদ্দেশ্যে। নিঃসন্দেহে যদি মুক্তার ও তার বাহিনী আসে, তাহলে আমাদের সৈন্যদের মনোবল কয়েক গুণ বৃদ্ধি পাবে। মুক্তার কি জানে না যে আমরা নুখাইলে তাঁবু স্থাপন করেছি? অবশ্যই জানে। যদি ইচ্ছে থাকতো তবে এতক্ষণে পৌঁছে যেত। আবু ইসহাককে তো ভালো করেই চেনেন, সে কিছুটা একরোখা। আপনি ব্যক্তিগত ভাবে কিছু বলবেন হয়তো এই আশায় বসে আছে। কেউ কারো চেয়ে বড় নই। যদি এই পরিস্থিতিতে তাকে না ডাকি আত্ম অহংকারী হয়ে যাব। আপনি মানুষটা আত্ম অহংকারী নন। না রাফায়ে, না, আমিও তো একজন মানুষ। খোদা ও শয়তানের মাঝামাঝি দূরত্বে আমাদের বসবাস। আমি এখনো পর্যন্ত ভেবেছিলাম মুক্তার আমাদের উদ্দেশ্য বিরোধী, যার কারণে সে প্রকাশ্যে আসছে না। হয়তো সে আমাদের উদ্দেশ্যের বিরোধী নয়, সে বিশ্বাস করে এমন ভাবে তার যুদ্ধ করা উচিত যাতে করে সকল যুদ্ধে বিজয়ী হওয়া যায়। আচ্ছা, বিজয়ী হলে আত্মা শান্তি পায়, ভালোই তো। হ্যাঁ, আমরাও বিজয়ী হতে চাই, কিন্তু যে কোনো মূল্যেই নয়। অবশ্যই আলীর প্রতি মহব্বত নিয়ে আমাদের যুদ্ধ করা উচিত। আমরা বীর পুরুষের ন্যায় ময়দানে যুদ্ধ করব এবং খাস মনে তলোয়ার চালিয়ে যাব। আমরা বিজয়ী হই বা শহীদ হই, আখেরাতে পুরস্কার পাব।
আসসালামু আলাইকুম হে শায়খ। আহলান ওয়া সাহলান। যুদ্ধের ফলাফল সৈন্যের পরিমাণের উপর নির্ভর করে না, আল্লাহর জন্য যে যুদ্ধ করে সেই হচ্ছে ময়দানের বিজয়ী। প্রকৃত বিজয় সিপাহীদের মনে বিদ্যমান থাকে, তাদের ইমানের উপর নির্ভর করে। আপনি আমার থেকে ভালো জানেন, অসংখ্য যুদ্ধে কাফেরদের সংখ্যা মুসলমানদের চাইতেও কয়েক গুণ বেশি ছিল, কিন্তু মুসলমানরা বিজয়ী হয়েছে, সবই মহান আল্লাহ পাকের ইচ্ছা। আজ শামের বাহিনী একটি ভেঙে পড়া অগোছালো বাহিনী যার কোনো উদ্দেশ্য নেই। আমি নুখাইলে যেরকম আত্মবিশ্বাস দেখেছি, তার অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি, তাতে আল্লাহর রহমতে আমরা বিজয়ী হব। এমন ভাবে কথা বলছো যেন আমরা ভয় পাচ্ছি। সত্যি বলতে আমি ভেবেছিলাম আরো অনেক বেশি জমায়েত থাকবে। তওবাকারীরা সংখ্যায় কম, কিন্তু ঈমান ও আমলে বলিয়ান এই জনগণ আল্লাহকে ভালোবেসে এক হয়েছে। যদি ভাবো শাম এখন দুর্বল ও ছন্ন ছাড়া, তবে সেটা ভুল হবে। আব্দুল মালিক মারওয়ানের নেতৃত্বে শামের হুকুমত এখন অনেক বেশি সাজানো, গোছানো ও শক্তিশালী। তাই ওদের বিরুদ্ধে আমাদের প্রস্তুতি নিয়েই আগাতে হবে। আল জুবাইরিদের যদি আসলেই দিনের জন্য দয়া মায়া থাকে এবং উমাইয়াদের দুশ্মন ভাবে, তবে তাদের উচিত স্বর্ণ মুদ্রা বাদ দিয়ে সমস্ত শক্তি দ্বারা যুদ্ধের ময়দানে ছুটে আসা। মেনে নিচ্ছি যে এই সাহায্য আপনাদের ইচ্ছা ও সংকল্পের নিকট একেবারেই মূল্যহীন, কিন্তু আমি আপাতত যা করতে পারতাম তা ছিল এই স্বর্ণ মুদ্রা। আমি কুফা শহরে নতুন এসেছি, এখনো কুফার পরিস্থিতি ভালোভাবে বুঝে উঠতে পারিনি। যদি তাড়াহুড়ো না থাকে তবে কিছুদিন অপেক্ষা করুন, সম্ভবত একটা সৈন্যবাহিনী তৈরি করে আপনাদেরকে সাহায্য করতে পারবো। কতক্ষণ অপেক্ষা করব বান্দে খোদা? শামের বাহিনী এইনুল ভারদে পর্যন্ত চলে এসেছে, কুফা অবরোধ করা পর্যন্ত অপেক্ষা করব? জানি না, আপনারা যা ভালো মনে করেন তাই করুন। তওবাকারীগণ নিজেদের শরিয়া হুকুমের আমল করবে। আমি জানি না তোমার কি পরিকল্পনা, তার চেয়ে ভালো জেনে রাখো ইরাকের হুসাইন ভক্তরা আগুনের উপর হাঁটবে। ইরাকের হুকুমতের যে কেউ আমাদের সঙ্গে দুশ্মনী করবে সে ধ্বংস হয়ে যাবে, সে জুবাইরি হোক আর মারওয়ানি হোক। এই স্বর্ণ মুদ্রা নিয়ে কুফার দরিদ্রদের মাঝে বিলিয়ে দাও। কুফায় এখনো অসংখ্য অভাবী ও দরিদ্র লোক বসবাস করে যাচ্ছে। আমাদের মুরব্বী ও মুর্শিদ সুলাইমানের নির্দেশে আলকামার হ্রদের তীরে অবস্থান করব, যেন আমাদের সাইয়েদ ও শহীদদের সর্দার প্রিয় ইমাম হুসাইনের জিয়ারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি।
আমি তলোয়ারের খাপ ভেঙে ফেলবো, এরপর আর খাপে তলোয়ার প্রবেশ করাবো না। আমি আমার চুল কর্তন করে নিচ্ছি, যা একজন সৈনিকের প্রথম নিশানা। আমি শাহাদাতের গোসল করে নিয়ে কাফনের কাপড় পরব। আমি শপথ করে নিচ্ছি, গনিমতের লোভে যেমন যুদ্ধ করব না, তেমন দুনিয়ার লোভ লালসার জন্য যুদ্ধ করব না। ভেঙে ফেলেছে, মাথার চুল ফেলে দিয়েছে, শাহাদাতের গোসল করেছে, এহরাম পরিধান করেছে এবং হুসাইনের কবর জিয়ারত করেছে, তারপর এইনুল ভারদে যুদ্ধ ময়দানের দিকে রওনা দিয়েছে। আল্লাহ তাদের ক্ষমা করুন, বড় ভালো লোক ছিলেন। যদি বিজয়ী হয় তবে কি হবে? চেহারা চিনতে পারো না ইব্রাহিম? তুমি আসলেই চেহারা চিনতে পারো না ইব্রাহিম? তুমি যদি আসলেই ভালোভাবে ওদের চেহারা দেখতে, তাহলে তোমরা বুঝতে পারতে যে ওরা অনেকদিন আগেই মরে গিয়েছে। এখন কবর থেকে উঠে এসেছে কিয়ামতের ময়দানে, ইমাম হুসাইনের প্রতি জুলুমের কারণে এদের বিচার হচ্ছে। তুমি তো আজব খেয়াল নিয়ে আছো বিন ইয়াজিদ। ওই দিনকে ভয় করো যেদিন তওবাকারীগণ যুদ্ধ শেষে বিজয়ী হয়ে ফিরে আসবে, আর সেই দিন ইরাকে আল জুবাইরিদের জন্য কবর খোঁড়া হবে। তুমি কি কারণে এত ভয় পাচ্ছ ইব্রাহিম? আমরা শুধু তওবাকারীদের বন্ধু, শত্রু নই। তওবাকারীগণ বুঝতে পেরেছে যে তুমি তাদের ধোকা দিয়ে মারওয়ানের বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছো। আমাদের একদমই উচিত হয়নি তওবাকারীদের কাজে হস্তক্ষেপ করা। আমরা কুফার প্রতিনিধি হিসেবে এসেছি যাতে মুক্তারের পাপাচার শেষ করতে পারি। শাস্তি ধাপে ধাপে আসে ইব্রাহিম, তাড়াহুড়ার কিছু নেই, ধীরে ধীরে হবে। দোয়া করো যেন মুক্তার তার সংকল্পে অটুট থাকে আর তওবাকারীদের সঙ্গে যুদ্ধে যোগ না দেয়। কেন তুমি মুক্তারকে বন্দী করছো না? তাহলে আর বসে বসে এত দোয়া দুরুদ পড়তে হতো না। মুক্তারকে জোর করে কিছু করা যাবে না, রাজনীতির দ্বারা ওকে ঘায়েল করতে হবে। হুম।
আমাদের নিকট ভুল সংবাদ পৌঁছেছে। শামের বাহিনী এখনো এইনুল ভারতে পৌঁছায়নি। এইনুল ভারতে থেকে একদিন এক রাতের দূরত্বে গুপ্তচর পাঠিয়েছিলাম, কিন্তু শামের বাহিনীর কোনো চিহ্নই কোথাও দেখা যায়নি। সম্ভবত এটা জুবাইরিদের একটা ধোঁকাবাজি ছিল। আমাদের কুফার বাইরে পাঠানোর জন্য ওদের খুব বেশি তাড়াহুড়ো ছিল। আল্লাহ যদি চান এই যুদ্ধে আমরা বিজয়ী হব এবং ইরাকে আল জুবাইরিদের কবর রচনা করব। এই অঞ্চলটি কোথায় মুসাইব? কারকিসিয়া। কারকিসিয়াতে ঘাঁটি গাড়ব যাতে নতুন পরিকল্পনা করতে পারি। শহরের দরজাগুলো বন্ধ করে দিয়েছে। কেন? ওরা আমাদের খবর শুনেছে, আমাদের সঙ্গে যুদ্ধ করতে ভয় পাচ্ছে। মুসাইব, কারকিসিয়ার হাকিম তো তোমার নিজের লোক, কেন এমন চিন্তা করছে? কি আর বলবো, অবশ্যই তওবাকারীদের ইচ্ছা জানে না। মুসাইব, নিজের লোকের নিকট গমন করো এবং বলবে আমাদের দুশ্মন শামের বাহিনী, বলবে যেন আবারও দোকানপাট এবং বাজার খুলে দেয়, আমরা সেখান থেকে সৈন্য কিনে আনব। জি শায়ক। রুফাই, এই পয়গাম মুখতারের নিকট পৌঁছে দাও। হে আমির, তওবাকারীরা এইনুল ভারতের পথে রয়েছে। সব মিলে তাদের সংখ্যা 4,000 মতো হবে। এদের সর্দার বয়োজ্যেষ্ঠ সুলাইমান সুরাত খজাই। পরিমাণটা অনেক বেশি। আপনার সৈন্য তো 3 গুণ বেশি। যুদ্ধে যাও, তারপর তুমি নিজেই বুঝবে যে একজন তওবাকারী 10 জন শামের সৈন্যের মতো শক্তি ধরে। তাদের মধ্যে কেউ কেউ একটা বাহিনীর সমান শক্তি ধরে। তার উদাহরণ মুখতার নিজেই। মুখতার তওবাকারীদের সঙ্গে নেই আমির। আসেনি? তুমি কি নিশ্চিত? মুখতার তো হুসাইনের রক্তের বদলা নেবার জন্য ওয়াদাবদ্ধ। শুনেছি সুলাইমান সুরাত খোজাইয়ের সঙ্গে যুদ্ধ নিয়ে ওর নাকি অনেক মত পার্থক্য রয়েছে। কি মত পার্থক্য? তওবাকারীদের উদ্দেশ্য হুসাইনের হত্যাকারীদের হত্যা করা। দুনিয়ার হুকুমতের প্রতি তাদের কোনো লোভ নেই, কিন্তু মুখতার তার ভক্তদের নিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছে। আজব। তাহলে আমাদের আসল দুশ্মন ময়দানে আসেনি। শুনেছ মাকাল, মুখতার আসেনি। মুখতার আসেনি। এই মিথ্যাবাদী সাকাফি আমাদের ভবিষ্যতের ঘুম হারাম করে দেবে মনে হচ্ছে। তুমি সুরাহ বিল ও হুসাইন ইবনে নোমাইরকে যত দ্রুত সম্ভব খবর দাও এবং এইনুল ভারতের দিকে যেতে বলো। তওবাকারীদের অবস্থান কোথায় দেখেছো? কারকিসিয়াতে তাঁবু খাটিয়েছে। আমি চাইছি সুরাহ বিল ও ইবনে নোমাইর যেন জলদি তওবাকারীদের তাঁবু এইনুল ভারতের কাছাকাছি পৌঁছে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ইবনে নোমাইরকে বলবে এই তওবাকারীরা হুসাইনের একনিষ্ঠ ভক্ত এবং কোনো সন্দেহ নেই মুখতার অবশ্যই এদের সঙ্গে যোগ দেবে। ওদের সবাইকে হত্যা করতে হবে। কারকিসিয়াতে আমাদের জন্য অপেক্ষা করছে। কি বলবো? সাহায্য চাইছে। এখন জুবাইরিদের ধোঁকা বুঝতে পেরেছে। সুলাইমান কিছু না বলায় আমরা তখন চুপ ছিলাম।
এখন যেহেতু অপারগতা প্রকাশ করছে অবশ্যই সাহায্য করা উচিত। সাহেব, আমরা কিভাবে বুঝবো যে এটা বিনিয়াজিদের ধোকা নয়? এটা সুলাইমানের পত্র উবাইদা, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই পত্রটি যদিও সুলাইমানের, কিন্তু চিন্তা চেতনা বিনিয়াজিদের। আমার বিশ্বাস বিনিয়াজিদ সুলাইমানের কানে এত ঘ্যানঘ্যান করেছে যে শেষ পর্যন্ত মুক্তারের সাহায্য চাইতে বাধ্য হয়েছে। আমরা খুব বেশি খারাপ চিন্তা করছি। বিনিয়াজিদ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। আর ওই সময় তুমি কিনা বলছো সুলাইমান বিনিয়াজিদের কথায় কান দিয়েছে? আজব কথা বলছো। যখন কুফায় আমরা থাকবো না, আর শামের বাহিনীও তখন থাকবে না, ওই সময় বিনিয়াজিদ কুফায় জুলুম নির্যাতন চালাবে। কুফায় আমাদের অনুসারী কেউ অবশিষ্ট থাকলে উলিতে গলিতে তাকে মেরে ফেলা হবে। তখন আমাদের কি হবে? যদি সুলাইমানের সাহায্যে যাই এবং শামের বাহিনীকে পরাজিত করি, তখন তারপরেও কি বিনিয়াজিদ কখনো এই কাজটি করতে পারবে? হালুয়া হালুয়া বলেই তোমরা মুখ মিষ্টি করো। কি ভেবেছো, শামের বাহিনীকে যদি তারা পরাজিত করা যাবে? মারওয়ান বাহিনী সমস্ত শক্তি নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে। শুধুমাত্র আমরাই তার দুশ্মন নই, ইরাকের সকলকে একসঙ্গে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভাইয়েরা আমার, সুলাইমানের এই পত্রের মাধ্যমে তোমাদের নিকট থেকে বাইয়াত তুলে নিলাম। এখন যে কেউ চাইলেই তোমরা সুলাইমানের সাথে যোগ দিতে পারো। তুমি নিজে কি করবে মুখতার? কার কি সেহার দিকে যাবে? খোদার কসম, যদি এক বিন্দু বিজয়ের আশা থাকতো কোনো গাফিলতি করতাম না। আফসোস, কুফায় আধিপত্য বিস্তার না করে শামের বাহিনীর আধিপত্য সম্ভব নয়। মুক্তার, নিজের চারপাশ খালি করার দরকার নেই, বিনিয়াজিদ উৎপেতে আছে। ভয় পেও না উবাইদা, আল্লাহ ভরসা। এখন যেহেতু সুলাইমান নিজের দাম্ভিকতা ভুলে আমাদের সাহায্য চেয়েছে, আমাদের উচিত তাকে সাহায্য করা। নিজেদের দুশ্মন হওয়ার দরকার নেই। এছাড়াও তবাকারীদের জন্য আমাদের সাহায্য কম গুরুত্বপূর্ণ নয়। বিন কামেল, তুমি ও তোমার বাহিনী আমার পক্ষ থেকে তবাকারীদের সাহায্যে যাবে। যেখানেই তাদের পাবে বলবে পিছু হটে আসার জন্য। যে কোনো মূল্যে তাদের ফিরে আনা উচিত, নইলে প্রচুর রক্তপাত হবে। সোয়েব, ইসমাইল, তোমরাও চাইলে কার্কিসিয়ার দিকে যেতে পারো। বিন কামেলকে যা বললাম সেটা শুধু মনে রেখো। দিন কামেল ও সোয়েব মুক্তারের পক্ষ থেকে সুলাইমানের সঙ্গে যোগ দিচ্ছে। ওদের কোনো গোপন পরিকল্পনা থাকতে পারে। এই ঘটনার পেছনে কি ধরনের উদ্দেশ্য থাকতে পারে? এই জনগণ বড় ধুরন্ধর আমির, এদের মুখ থেকে কথা বের করতে খুব কষ্ট হয়। তার মানে সুলাইমান ও তার সাঙ্গপাঙ্কের উপর আধিপত্য বিস্তারের সম্ভাবনা রয়েছে। তাহলে কি এরা যুদ্ধ না করেই ফিরে আসতে পারে? কি বলবো আমির, অসম্ভব কিছুই নয় যে তওবাকারীগণের মনোবল দুর্বল করে দেবে। সুলাইমান যদি নিজে থেকে নাও চায়, অন্যরা তা করবে কেন? সবাই তো সুলাইমানের মতো নয়। দেখুন, এই হচ্ছে আমাদের উৎসাহী জনাবের এত বছরের রাজনীতির বহিঃপ্রকাশ। মুক্তার একটা চাল দিয়ে আপনার সকল পথ বন্ধ করে দিয়েছে। কেন নিজের খাবার পেছনের দিকে হাত ঘুরিয়ে খাচ্ছেন জনাব? মুক্তারকে এখনই বেঁধে ফেলুন, সব পাখি সুরসুর করে খাঁচায় বন্দী হবে। অবশ্যই খেয়াল রাখবেন মক্কার মতো আবারও যেন সব পাখি উড়ে না যায়। বিনিয়াজিদ, খোদার কসম, দেরি করলে ভেসে যাবেন। যদি মুক্তারকে আসলে বন্দি করার বা হত্যা করার ইচ্ছা থাকে, তবে এখনই সর্বোত্তম সময়। কি হয়েছে আম্মাজান, কি হয়েছে?
সদর দরজায় আঘাত করছে, নিশ্চয়ই মুক্তারের খোঁজে এসেছে। খোদা ধৈর্য ধরার তৌফিক দাও। মুক্তার কোথায়? তাহলে তোমরা কি চাইছো? এত রাতে কেউ কারো বাড়িতে আসে? চুপ কর, তোর শরীর টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। মুক্তার কোথায়? আপনাদের কি খোদা রাসুলের ভয় নেই? তুমি কথা বলো না সবে। তুইও মুনকার নেকিরের মতো প্রশ্ন করা শিখেছিস? আগে বল মুক্তার কোথায়। অন্তত মানুষের মতো আচরণ করুন। হে বিন মোজারেফ, তোর জন্য অনেক ভালো হতো যদি তোর ভাগ্য বিন হুরাইসের সঙ্গে লিখে নেওয়া হতো। এইসব ভাওতাবাজির কোনো মানে নেই। আমি এত রাতে তোর বয়ান শুনতে আসিনি মুক্তার। তুই আমাদের হাতে বন্দী। তোর মালিক তাড়াহুড়ো করে ফেলেছে, ভেবেছিলাম তবাকারীদের ভাগ্য লিখন পর্যন্ত অপেক্ষা করবে। আমার এখতিয়ারে থাকলে যেদিন কুফায় প্রবেশ করেছি সেদিনই তোকে হাজতে পুরতাম। তোর কুফায় থাকা মানেই কুফাবাসীর অশান্তি। বাধ্য না হওয়া পর্যন্ত বলছি আমাদের সঙ্গে চল। আমার অবর্তমানে উম্মে সবেতের দিকে খেয়াল রাখবে, ও অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। আবারও হাজতে আব্বাজান। বাবা সবেত, হাজত আমার জন্য শিক্ষা গ্রহণ করার জায়গা। আমি বন্দি হলে খোদার কাছাকাছি হতে পারি। আমার অবর্তমানে সবসময় আল্লাহকে স্মরণ রাখবে। এই হাজত খানা মক্কার বাইয়ার থেকে অনেক ভালো। তুমি হাজতে নিরাপদে থাকো। যাও মুক্তার, আল্লাহ তোমার সঙ্গে রয়েছেন। আমার ফেরার আগে যেও না আম্মাজান। আমার মনের মধ্যে অন্য আরেকটা সংকল্প রয়েছে যা তুমি জানো না। অবশ্যই থাকার চেষ্টা করব মুক্তার। কুফার আমির ওমরারাও দেখি আজকে এখানে জমায়েত হয়েছেন। আপনারা কেন এই গভীর রাতে কষ্ট করেছেন? আপনাদের এই গোলাম তো আপনাদের বাধ্যই রয়েছে, তাই না? তাহাজ্জুদের নামাজ বাদ দিয়ে আসার জন্য আফসোস হচ্ছে না? নিজের চোখে তোর বাড়ি দেখার জন্য এলাম মুক্তার। আমাদের প্রতিদ্বন্দ্বীর বাসভূমি দেখা ভাগ্যের ব্যাপার, কিন্তু এসে দেখি এটা তো ছোটখাটো এক মাকড়সার বাসার মতোই। তুমি সেই ব্যক্তিটির নাতি না যে কিনা জাঙ্গে জামালে হজরত আলীকে অপমান করেছিল? জাঙ্গে জামালের কথা মনে আছে তো, তাই না? আল্লাহ শুকরিয়া, আমি মুক্তার সাকাফি, আবু উবায়দ সাকাফির পুত্র, হুসাইনের একনিষ্ঠ ভক্ত। তুই অত্যন্ত বুদ্ধিমান মুক্তার। এটা আমরা তখনই বুঝতে পেরেছি যখন তুই কুফার হুকুমত নিতে অস্বীকার করলি। মক্কা থেকে পালিয়ে তুই খলিফাকে আতঙ্কে ফেলে দিয়েছিস। আমাকে পাঠিয়েছে তোকে শাস্তি দেওয়ার জন্য। হে বিন মুজারেব। জি আমির। এই হুমন্ত সিংহকে সম্মানের সঙ্গে নতুন বাড়িতে নিয়ে আপ্যায়ন করব। চলো দেখি। দরজা খোলো।
হে কারারক্ষী, জুবাইরিরা তোমাকে কি খাবার খাওয়ালো যে নিজেদের ওদের নিকট বিক্রি করে দিয়েছো? বাজে কথা না বলাই ভালো, তুমি তো বিভ্রান্ত। যদি আল জুবাইর ভুল করে থাকে তবে তুমি কেন বাইয়াত গ্রহণ করেছিলে এবং সৈন্যবাহিনীর প্রধান হয়েছিলে? তাহলে খলিফার কাছ থেকে সুযোগ সুবিধা কম পেয়ে কি তুমি বাইয়াত অস্বীকার করেছো? ভণ্ড কোথাকার, আমি নিজ চোখে এদের কাজকর্ম দেখেছি, তারপর বাইয়াত ভেঙেছি। তোমার মতো বেঈমান নই। মাফ করো খোদা, বাইয়াত ভঙ্গকারী হয়েছে দিনের জন্য নিবেদিত প্রাণ, মায়ের চেয়ে মাসির দরদ বেশি না? এসব কথা ওই মূর্খ ইরানিদের কাছে গিয়ে বলো মুক্তার, তাতে করে তোমার যদি কিছু ভক্ত বাড়াতে পারো। কথা দিয়ে যুদ্ধ করা বাদ দাও। জায়েদে, তোমার চাচাতো ভাইয়ের দিকে খেয়াল রেখো, ও খুব ভয়ঙ্কর মানুষ। হে বিন মোজারেব, কেন ওই সারা ইঙ্গিতে কথা বলছো? কথার যুদ্ধ আবার কোনটা? এসব বিবাদ সৃষ্টিকারী লোকদের হাতে কম নাজেহাল হইনি। আমার ক্ষমতা থাকলে আমি এখনই ওর জান কবজ করে ফেলতাম। জায়েদে, আমি ইশারা ইঙ্গিতে কথা বলিনি। তুমি মুক্তারকে হত্যা করতে পারলে তা করে ফেলতে, করনি কারণ নিজের পরিবার ও গোত্রের কারণে। তুমি মাংস খেলেও হাড্ডি কখনো দূরে ফেলো না। যাই হোক না কেন, ওর দিকে নজর রাখবে, অবহেলা করলে তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবে। এসো, আমি তোমার চাচাতো ভাই হয়ে কি কোনো পাপ করে ফেলেছি? নতুন হুকুমতে তুমি কি হতে যাচ্ছ জায়েদে? আবার ওই কারারক্ষী? এখানেই মরো, বুড়ো হয়েছো কিন্তু চিন্তা ভাবনা ওই বাচ্চাদের মতোই রয়ে গেল। জনাব সুরা, জনাব হুসাইন ইবনে নুমাইর আপনাকে একটু দূরে তাবু ফেলতে বলেছেন। শুনেছিস গুসাদ, নুমাইরের পুত্র আমাকে আদেশ দিয়েছে। কেমন কথা যে ইবনে নুমাইর কিনা আমার মালিক সুরাবিলের উপরে খবরদারি করতে চায়। সুরাবিল শুধু ইবনে জিয়াদের কথাই মান্য করে, অন্য কারো নয়। এখানেই তাবু ফেলবো, নুমাইরের পুত্র থেকে কিছুটা দূরে। শামের বাহিনী এইনুল ভারতে থেকে খুবই কাছে অবস্থান করছে, তারা মাত্রই পৌঁছেছে, এখনো ঠিক মতো বুঝে উঠতে পারেনি। এদের সেনাপতি সুরাহ বিলজি কালা, তার একটু দূরেই রয়েছে হুসাইন ইবনে নুমাইরের তাবু। এটা কি ধরনের যুদ্ধ সজ্জা? কেন এরা একসঙ্গে তাবু ফেলেনি? বনি তাকাল্লাবদের থেকে শুনেছি ইবনে নুমাইর ও সুরাহ বিলের মধ্যে বিরোধ রয়েছে। ইবনে নুমাইর নিজেকে সকলের সিপাহ সালার দাবি করছে, অন্যদিকে সুরাহ বিল এটা মেনে নিতে অস্বীকার করছে। সুরাহ বিল ইবনে জিয়াদের ফরমানের জন্য সবুর করছে। নিশ্চয়ই কোনো নীল নকশা রয়েছে। কি নীল নকশা বিন ওয়াল? সম্ভবত আমাদের সিপাহীদের বেশ কয়েক দফা যুদ্ধে বাধ্য করতে চাইছে, যাতে আমরা ক্লান্ত হয়ে যাই। যদি তওবাকারীগণ সুরাহ বিলকে পরাজিত করে, তবে দ্বিতীয় ধাপে এসে ইবনে নুমাইরের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে। ইবনে নুমাইর পরাজিত হলে ইবনে জিয়াদের বাহিনীর কাছে পৌঁছাবো, কিন্তু সেটা কখন? সেটা তখনই হবে যখন আমরা দুটো প্রতিপক্ষের মোকাবেলা করে ক্লান্ত থাকবো। এই হিসাবে আমরাও আমাদের সৈন্যবাহিনী তিন ভাগে ভাগ করব, তিন দফায় তাদের ময়দানে পাঠাবো। জাযাকুমুল্লাহ জনাব সুলাইমান, সুরাহ বিলকে আমার জন্য বরাদ্দ দিন। আল্লাহ তোমার কল্যাণ করুন মুমিন, এত সহজে তো দেওয়া সম্ভব নয়, এই জনতার সবাই স্বেচ্ছায় এসেছে। অবশ্যই ভাগ্য পরীক্ষা করা হবে মুসাইব, পরীক্ষাতে যার ভাগ্যে সুরাবিল আসবে
সেই তার বিরুদ্ধে যুদ্ধে যাবে। ঘুরে ঘুরে সবার হাতে একটি করে কাঠি দিয়ে দাও। এর মাধ্যমেই ফলাফল পাব। যার কাঠি সবচেয়ে খাটো হবে আজ সেই বিজয়ী ঘোষিত হবে। আল্লাহর ইচ্ছায় তুমি জয়ী। জনাব সুরাবিল, হয় যুদ্ধ নয়তো ঝগড়া বিবাদ। ইবনে জিয়াদ সহ যারাই কারবালার ন্যাক্কারজনক ঘটনায় শরিক ছিল তাদের সকলকে আমাদের নিকট হস্তান্তর করো। আবার বল দেখি, ভালো করে শুনিনি। তোমার গোলামের বাচ্চার নিকট শোনো, ওরও দুটা কান রয়েছে, আমি তাঁবুর বাইরে অপেক্ষা করছি। অন্ধ গাধা, যুদ্ধের দামামা বাজা, যুদ্ধ করব।
ওদের পাঁচজনের বিরুদ্ধে আমাদের একজনকে লড়তে হবে। সুরাবিলকে চাঙা করে আবার তাকে ময়দানের দিকে পাঠাবে। দগদগে আত্মা নিয়ে হাজির হলে কিন্তু বিপদ হবে।